শুরুতেই আমরা দেখতে পাই লিং শি রাস্তায় বেরিয়ে চারিদিকে জেংহানকে খুঁজতে থাকে। ঠিক তখনই জেংহান সাইকেল নিয়ে একেবারে লিং শির সামনেই দাঁড়িয়ে পড়ে। লিং শি রেগে বলে, কি করতে চাওটা কি তুমি? জেংহান বলে, আমি কিছুতেই তোমাকে অন্য কারোর হতে দেবো না। জেংহান তখন নিজের হাতের মুঠোটা খোলে আর সেটার ভেতর ছিল একটা বোতাম, আর বলে, আমি জানি এরকম ঠিক একটা বোতাম তোমার কাছেও আছে। লিং শি তখন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? ফ্ল্যাশব্যাকে তখন আমরা এটা দেখতে পাই যে ওই ডায়েরিটার বোতামটা নিয়ে লিং শি যখন ঘুমিয়েছিল, চিউয়ান ওইটার ছবি তুলে জেংহানকে পাঠিয়ে দেয়। লিং শি রেগে বলে, তুমি চিউয়ানকেও আমাদের মধ্যে টেনে এনেছো, আর আজকে তুমি যেটা করলে ওই স্ক্রিন হ্যাক করে সেটা কে ছিল? জেংহান বলে, আমি প্রত্যেকটা কাজে সবসময় দেরি করে ফেলি, আমি অনেক চিন্তার মধ্যে ছিলাম, যদি চেনমে তোমাকে প্রপোজ করে ফেলতো। লিং শি বলে, ও আচ্ছা, তুমি সেই কারণে এটা করলে, আর আমি ভেবেছিলাম তুমি সত্যি হয়তো সবার সামনে মন থেকে আমাকে সরি বলতে চাইছো, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি বাজি লড়ার জন্য অন্য থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য এই প্ল্যানটা করলে। জেংহান বলে, লিং শি, আমি যেগুলো বলেছি সব সত্যি। লিং শি বলে, হ্যাঁ বুঝতে পেরেছি ওগুলোই সত্যি, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কোনো জিনিস নই যে আমাকে নিয়ে তোমরা বাজি ধরবে। এটা বলেই লিং শি ওখান থেকে চলে যায়। জেংহান বারবার করে লিং শিকে দাঁড়াতে বলে, কিন্তু লিং শি দাঁড়ায় না। জেংহান পড়ে গেল মহাজ্বালায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর জেংহানও নিজের সাইকেলটা নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন জিম সেন্টারে চেনওয়ে আর জেংহানকে আমরা একসঙ্গে দেখতে পাই। তখন দুজনের মধ্যে এটাই তর্ক বাধে যে জেংহান কালকে কেন স্ক্রিনটা হ্যাক করে ওরকম করলো, এটা তো এক প্রকারের চিটিং। এরকম ভাবে একদিন লিং শি ম্যাথ ক্লাবে গিয়ে বোর্ডে নিজের মতো ম্যাথ প্র্যাকটিস করছিল, তখনই সেই প্রফেসর ওখানে চলে আসে। প্রফেসর নিজে থেকে সেই লিং শির সঙ্গে তখন আলাপ করে আর লিং শির প্রশংসা করতে থাকে, কারণ লিং শি এক মনে মন দিয়ে বেশ ম্যাথটা সুন্দর করে কমপ্লিট করছিল। কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হয়ে যায়। লিং শি ক্লাসে বসে মন দিয়ে পড়াশোনা করছিল, ঠিক তখনই জেংহান ওখানে বসার জন্য চলে আসে। জেংহানকে দেখে ওই জায়গাতে লিং শি একটা ব্যাগ রেখে দেয় যাতে জেংহান ওখানে আর না বসতে পারে। জেংহান বুঝতে পারে লিং শি তার উপর অনেক রেগে আছে, কিন্তু ওই ব্যাগটা সরিয়ে জেংহান তখন ওখানেই বসে পড়ে। জেংহান বসে বলে, জানো তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কালকে প্রফেসর শি তোমাকে ম্যাথ করতে দেখেছিল ম্যাথ ক্লাবে, আর আমাদের কাছে বললো যে তোমার ম্যাথ নাকি আমাদের প্রফেসরের ভীষণ পছন্দ হয়েছে, তাই স্যার বলছিল তুমি কি আমাদের কম্পিউটার ভার্সিটিতে জয়েন হবে। ইচুয়ান শুনে বলে, কি কম্পিউটার ভার্সিটি? লিং শি যদি জয়েন হতে পারে তাহলে আমি কেন পারবো না? জেংহান বলে, তাহলে তুই ফর্মটা ফিল আপ কর, জয়েন হয়ে যেতে পারবি। ইচুয়ান বলে, তুই যেমন লিং শির কথা প্রফেসরকে বলেছিস আমার কথাও তুই বলবি। জেংহান আর লিং শি তখন ইচুয়ানের কোনো কথা পাত্তা দেয় না। ক্লাসটা শেষ হয়ে গেলে জেংহান ওই ম্যাথ ক্লাবের সামনে দাঁড়িয়ে ওয়েট করতে থাকে লিং শির জন্য। কিছুক্ষণ পরে এই লিং শি ওখানে চলে আসে। লিং শিকে দেখে জেংহান অনেক খুশি হয়। লিং শি বলে, একটা কথা শুনে রাখো, আমি এখানে শুধুমাত্র প্রফেসরের জন্য এসেছি, তুমি বলেছো বলে সেই কারণে নয়। জেংহান বলে, আমি তো এটা জানি, এটা আমার বলার দরকার কি আছে? লিং শি আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। তারপর চলে আসে তারা একসঙ্গে লাইব্রেরিতে। চেয়ার তখন নিজের মুখে লিং শিকে জয়েন হতে বলে। এদিকে লিং শি তো বেচারা বেশ ঘাবড়ে রয়েছে, এত বড় প্রফেসরের সামনে সে কি বলবে। লিং শি বলে, কিন্তু স্যার আমি তো জানি না কম্পিউটার ঠিক কিভাবে চালাতে হয়, মানে আমি এত কিছু জানি না, আমার মনে হয় না আমি এরকম কিছু পারবো বলে। প্রফেসর বলে, পারবে না সেটা আমিও জানি, কিন্তু শিখে নিতে দোষ কোথায়, তোমাকে যদি কেউ শিখিয়ে দেয় তাহলেও কি তুমি পারবে না? লিং শি তখন বেশ কিছুক্ষণ ভাবে যে সে শিখিয়ে দিলে কি পারবে, তারপরে সে রাজি হয়ে যায় যে হ্যাঁ সে পারবে কেউ শিখিয়ে দিলে। জেংহান তখন প্রফেসরের সামনে লিং শির নামে অনেক প্রশংসা করতে থাকে যে লিং শি স্কুলে সবসময় টপার হতো, লিং শি খুব ভালো মেয়ে, এটা ওটা আরো কত কি। লিং শি বসে বসে অদ্ভুত ভাবে ওগুলো শুনতে থাকে। প্রফেসর বলে, আমি জানতাম তো আমার চোখ এত ভুল বলবে না। তখনই দুজন সিনিয়র এটা বলে যে খুব সামনেই কন্টেস্ট রয়েছে, তাড়াতাড়ি করে লিং শিকে সমস্ত কিছু শিখে উঠতে হবে। লিং শি বেচারা অনেক টেনশনে পড়ে যায় যে এত কম্পিউটারের ব্যাপার স্যাপার সে কি পারবে। জেংহান বলে, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। এটা শুনে লিং শি একটুখানি নিশ্চিন্ত হয় আর প্রফেসরকে বলে সে রাজি আছে। কিছুক্ষণ পরে ওই লাইব্রেরিতে ইচুয়ান আর দুয়ানিং চলে আসে, তাদেরও দাবি হচ্ছে তারাও এই প্রোগ্রামে অর্থাৎ কন্টেস্টে জয়েন হবে। টিচার তখন বলে, বাবা এত স্টুডেন্ট জয়েন হতে চায়। কিছুক্ষণ পর লিং শি চলে আসে কম্পিউটার রুমে। লিং শিকে দেখে ওখানে সিনিয়রটা চলে যায় যাতে জেংহান আর লিং শি আরামসে কাজ করতে পারে। লিং শি বলে, তুমি মনে করো না আমি এখানে এসেছি মানে শুধুমাত্র তোমার কারণে এসেছি, প্রফেসর আমাকে বলেছে সবকিছু শিখে নিতে সেই কারণেই এসেছি। জেংহান বলে, আমি জানি। তখনই ওখানে চেনওয়ে চলে আসে আর বলে, আমি শুনলাম তুই নাকি নতুন করে কন্টেস্টে জয়েন হবি, যাই হোক তুই হয়তো এটা জানিস না যে জেংহানকে সমস্ত কিছু হাতে খড়ি আমি দিয়েছি।
রান বলে হ্যাঁ, আর আমরা একসঙ্গে কন্টেস্টে জিতেও ছিলাম। লিনশি বলে আমি তো এত কিছু ভাবিনি যে তোমরা এত ভালো একটা টিম। জেংহান বলে কিন্তু প্রফেসর এবার আমাদের দুজনকে আলাদা টিমে দিয়েছে। তখনই ওখানে শিং চলে আসে। জেংহান শিং কে দেখে বলে যে আমাদের টিমের নতুন মেম্বার। শিং বলে আমি জানি। লিনশি তুমি কি ঠিক করেছো যে কোন টিমে তুমি থাকবে? লিনশি বলে আসলে চেনুয়ে, প্রফেসর আমাকে জেংহানের থেকে সমস্ত কিছু শিখতে বলেছে আর ওর টিমেই থাকতে বলেছে। জেংহান এটা ভেবে অনেক খুশি হয় কারণ টিচার তো এরকম কিছু বলেনি। আর এটা শুনে সব থেকে বেশি কষ্ট পায় চেনুয়ে। জেংহান আর লিনশি তখন ওখান থেকে চলে যায়। তখনই চেনুয়ে বলে এবার আমাকে জেংহানের টিমকে হারাতেই হবে। শিং বলে চিন্তা করো না, আমরা তো অনেকটাই প্র্যাকটিস করেছি, আরো করব। চেনুয়ে জেংহানকে হারাবে বলে একেবারে শপথ নিয়েই নেয়। শিং খুব ভালো করে বুঝতে পারে যে চেনুয়ে এগুলো কেন করছে বা কেন করার চেষ্টা করছে। ওখান থেকে বেরিয়ে জেংহান আর লিনশি চলে যায় কলেজ ক্যান্টিনে। এখানে জেংহান লিনশি দুজনে খাবার নেয়। লিনশির প্লেটে শুধুমাত্র মাংস ছিল আর জেংহানের প্লেটে সমস্ত কিছু ভেজিটেবল। তখনই ওখানে ওয়াইও চলে আসে। সে এসে লিনশির পাশে বসে পড়ে। লিনশি বলে তুই আমাদের ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আসিস কেন, তুই রোজ ক্লাস করিস না? ওয়াইও বলে আরে আমি তো ইউনিভার্সিটিতেই পড়ি না, আমি তো শুধুমাত্র এখানকার হোস্টেলে থাকি। লিনশি বলে তুই আমাদের ইউনিভার্সিটিতে পড়িস না? ওয়াইও বলে এইখানে আসার পর থেকে সবাইকে একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল। তারপর লাইব্রেরিতে জেংহান আর লিনশিকে আমরা একসঙ্গে দেখতে পাই। জেংহান তখন কম্পিউটারে প্রোগ্রামিং এর ব্যাপারে লিনশিকে শেখাচ্ছিল। জেংহান তখন বলে স্কুল লাইফেও আমি তোমার টিচার ছিলাম, এখনো আমি তোমার টিচার। লিনশি বলে তাহলে তুমি আমাকে এগুলো শিখিয়ে দাও। আর তারা এরপর থেকে এইভাবেই পড়াশোনা করতে থাকে। সন্ধ্যা হয়ে গেলে লাইব্রেরি থেকে লিনশি তখন হোস্টেলের দিকে আসছিল। ঠিক তখনই চিনুয়ের সঙ্গে দেখা হয়ে যায় লিনশি। চিনুয়ে বলে আমি তো তোর সঙ্গেই তোর হোস্টেলে দেখা করতে যাচ্ছিলাম। লিনশি বলে ও আচ্ছা, কি হয়েছে? চিনুয়ে বলে আসলে আমি কয়েকটা জিনিস নোট করেছি যাতে এই ভার্সিটিতে অর্থাৎ কন্টেস্টে তোর অনেক সুবিধা হয়। এগুলো তুই প্র্যাকটিস করলে তুই কন্টেস্টে জিতবি। লিনশি বলে থ্যাংক ইউ, কিন্তু আমি এটা নিতে পারবো না। চিনুয়ে বলে কেন? লিনশি বলে দেখো এমনিতেই তো তুমি অন্য একটা টিম, তাছাড়া অন্য একটা টিমের থেকে এইভাবে হেল্প নেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। তাছাড়া জেংহান আছে তো আমাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়ার জন্য, আমার যদি কোনো প্রবলেম হয় তখন আমি জেংহানকে বলবো, আর যখন ও আমার প্রবলেম সলভ করতে পারবে না তখন আমি তোমাকে বলবো। চিনুয়ের এটা শুনে ভীষণ কষ্ট হয়। আর লিনশিও তখন ওখান থেকে আবারও হোস্টেলের দিকে আসে। আর দেখতে দেখতে সেই কন্টেস্টের দিনটা চলেও আসে। প্রচুর প্রচুর ছেলেমেয়েরা কন্টেস্ট লাইভ দেখার জন্য ওখানে চলে এসেছে। লিনশি ওই দিনের জন্য ভীষণ টেনশনে আছে। তারপর সবাই এক এক করে নিজেদের ডেস্কে বসে পড়ে। তারপরে শুরু হয়ে যায় তিনটে টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। একটা টিমে চিনুয়ে ইচুয়ানা শিং ছিল, আরেকটা টিমে ছিল জেংহান লিনশি আর দুয়ানি। তখনই ওই কন্টেস্টের মধ্যে একটা নতুন ক্যারেক্টারের আগমন ঘটে। সেই মেয়েটা যখনই বসতে যাবে ওয়াইও তাকে দেখে বলে আরে ওয়েনু। এই মেয়েটার নাম আসলে ওয়েনু। ওয়াইও যেই ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটিতেই এই ওয়েনু নামে মেয়েটাও পড়ে। ওয়াইওর আবার এই ওয়েনুকে ভীষণ পছন্দ, কিন্তু ওয়েনু আবার ওয়াইওকে পাত্তাই দেয় না। শ্যামা বলে কিরে কিরে, এটা কি তোর গার্লফ্রেন্ড? এই মেয়েটা আসলে যে কে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। অন্যদিকে ওয়াইও তখন বলতে থাকে যে তাদের কলেজের যে কম্পিউটার ভার্সিটি রয়েছে সেখানকার ওয়েনু হচ্ছে টপ, মানে যেরকম জিংহুয়া ইউনিভার্সিটিতে জেংহান। লিনশি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ব্যাপারে কিছুই জানে না, সেই কারণে জেংহানদের সমস্যা সত্যি সত্যি হচ্ছে। তারা অন্যান্য টিমের থেকে অনেকটাই পিছিয়ে আছে। জেংহান বুঝিয়ে বলছিল লিনশিকে ঠিক কি করতে হবে, আর সেই কথা মতোই লিনশি কাজ শুরু করে। পুরো এক ঘন্টা টেস্টের পরে আলটিমেটলি টাইম আপ হয়ে যায়। লিনশি তো টেনশন করতে থাকে কি হবে এটা ভেবে, তারা কি আদেও ফার্স্ট হতে পারবে? কিছুক্ষণ পরেই রেজাল্ট আউট হয় আর জয়ী হয় জেংহানদের টিম। লিনশি তো ভীষণ খুশি হয়, তারা একসঙ্গে অনেক আনন্দ করতে থাকে। দিকে বেচারা চেনুয়ে জিততে পারলো না। প্রফেসর এসেও তখন জেংহান লিনশিদের সবাইকে কনগ্রাচুলেশনস জানায়। চিউয়ান আর শ্যামাও আসে ওদের সবাইকে কংগ্রাচুলেশনস করতে। দুয়ানিং তখন শ্যামাকে দেখে বলে দেখলে তো আমার ট্যালেন্ট কত? শ্যামা তো দুয়ানিকে একদমই পাত্তা দেয় না। শ্যামা বলে জানিস তো লিনশি, ইচুয়ান না অনেক মন খারাপ করে বেরিয়ে গেল। লিনশি বলে তুই তো খালি ইচুয়ানের কথাই ভাবিস, তোর বেস্ট ফ্রেন্ড যে ফার্স্ট হলো সেটাতে তোর আনন্দ নেই। চিউয়ান বলে ঠিক আছে, আজকে এত সুন্দর একটা দিন, চলো আমরা একসঙ্গে ডিনার করি। জেংহান বলে আচ্ছা ওয়াইও কোথায়? শ্যামা বলে আরে ও তোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে। জেংহান তো এটা শুনেই অবাক যে ওয়াইওর আবার গার্লফ্রেন্ড কোথায় গেছে। লিনশিকে নিয়ে শ্যামা আর চিউয়ান তখন টেনে টেনে হোস্টেলের দিকে নিয়ে যায়। জেংহান তারপর ওই কন্টেস্ট ক্লাব থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখনই ওয়েনু এসে জেংহানকে পেছন থেকে জাপটে ধরে আর বলে কে আমাকে মিস করেছিস কিনা বল। জেংহান বলে আরে তুই,
আসলে ওয়েনু হচ্ছে জেংহানের সেই ছোটবেলাকার বন্ধু। ছোটবেলাতে তাদের বাড়ি একদম পাশাপাশি ছিল। ওয়েনু তখন জেংহানকে সামনের দিকে তাকাতে বলে, আর সেখানেই তখন একটা বাইক দাঁড়িয়ে ছিল। এটা দেখেই জেংহান একেবারে অবাক হয়ে যায়, কারণ এই বাইকটাই জেংহানের ড্রিম বাইক। জেংহান একদিন গল্প করতে করতে ওয়েনুকে বলেছিল তার এই মডেলটা ভীষণ পছন্দের। ওয়েনু তখন জেংহানকে এই বাইকটা চালানোর জন্য অফার করে, আর নিজের ড্রিম বাইক চালানোর অফার শুনে কে এবার নিজেকে আটকে রাখতে পারে। জেংহান তারপর পেছনে ওয়েনুকে বসিয়ে ওখান থেকে চলে যায়। ওয়ায়ু তখন পেছনে দৌড়ে দৌড়ে ওয়েনুকে বারবার করে ডাকে, কিন্তু ওরা তো চলে যায়। বেচারা ওয়ায়ু তখন ভাবতে থাকে জেংহানের সঙ্গে তাহলে নিশ্চয়ই ওয়েনুর কোনো একটা সম্পর্ক আছে। অন্যদিকে লিনশি, চিউয়ান আর শ্যাওমা একসঙ্গে হোস্টেলের দিকে ফিরছিল। তারা দুজনে মিলে তখন লিনশিকে ভীষণ ভাবে খেপাতে থাকে, কারণ লিনশি আর জেংহানের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপার লিনশি তো শুনে ভীষণ লজ্জা পাচ্ছে, তখন ও সবাইকে চুপ করতে বলে। ওই রাস্তা থেকে তখনই জেংহান ওয়েনুকে পেছনে নিয়ে বাইকটা চালিয়ে চলে যায়। জেংহান আর ওই মেয়েটাকে একসঙ্গে দেখে চিউয়ান, শ্যাওমা, লিনশি তিনজনই ভীষণ অবাক হয়। লিনশি তো যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না যে সেটা কি দেখছে। লিনশি বলে, আমার না শরীরটা ভালো লাগছে না, তোরা একসঙ্গে ডিনার কর। হ্যাঁ, এটা বলেই লিনশি ওখান থেকে চলে যায়। শ্যাওমা তখন জেংহানকে গালাগালি করতে থাকে। অন্যদিকে আমরা জেংহানকে দেখতে পাই সন্ধ্যাবেলা, সে তখন এটাই ভাবতে থাকে। কনটেস্টের পর থেকে সে লিনশিকে ফোন করে যাচ্ছে, মেসেজ করে যাচ্ছে, কিন্তু কোনোই সাড়া দিচ্ছে না ওপার থেকে। তখনই দুয়ার্নিং ওখানে চলে আসে, আর সে বলে যে কলেজ থেকে যারা যারা কনটেস্টে জয়েন করেছে সবাই মিলে একটা আউটিংয়ে যাবে, আর এটা কলেজ থেকেই ডিসিশন নেওয়া হয়েছে। এটা শুনে জেংহান বেশ খানিকটা খুশি হয়, কারণ লিনশি ওখানে যাবে। পরের দিন সকালে সবাই লাগেজ নিয়ে বের হয়ে যায়। জেংহান লিনশির ব্যাগটা চায়, কিন্তু লিনশি ইগনোর করে চলে যায়। আর শ্যাওমা তো সবসময় ইচুয়ানের আশেপাশেই থাকতে চায়, যেটা গুয়ানিং কে অনেক কষ্ট দেয়। তারপর যে যার মতো বাসে উঠে পড়ে। তখনই হঠাৎ করে জুয়াংফেইও বাসে উঠে পড়ে। ইং বলে জুয়াংফেই নাকি কনটেস্টে নতুন করে অ্যাড হয়েছে, এই কারণে সেও ইনভিটেশন পেয়েছে। তারপর এই বাসটা তার গন্তব্যের দিকে যেতে থাকে। তারপর আমরা একটা অসম্ভব সুন্দর জায়গা দেখতে পাই, যে জায়গাটার নাম বাবেল ফরেস্ট। সেখানে এক একটা হোটেলের রুম ছোট ছোট বাবেলের মতো পুরো, আর এখানে সবাই মিলে চলে আসে। জেংহান লিনশির সঙ্গে কথা বলার চেষ্টা করলেও লিনশি জেংহানকে একদম পাত্তা দেয় না। সিং তখন সবাইকে রুম কার্ড গুলো দিতে থাকে। তখনই ওই হোটেলেই চলে আসে ওয়েনু, কারণ ওদের ইউনিভার্সিটি থেকেও এই একই জায়গায় ট্যুরটা রেখেছে। ওয়েনু এসে জেংহানকে জাপটে জড়িয়ে ধরে, যেটা দেখে লিনশি তো একেবারেই অবাক হয়ে যায়। জেংহান তখন সবার সঙ্গে তার ছোটবেলাকার বন্ধু ওয়েনুর সঙ্গে আলাপ করিয়ে দেয়। শ্যাওমা আর লিনশি খালি অবাক হয়ে দেখতে থাকে। তারপর রাত হয়ে যায়। সবাই মিলে তখন ড্রিঙ্কের পাশাপাশি বারবিকিউ আর অনেক অনেক খাবার খেতে থাকে। তখনই তারা ডিসিশন নেয় যে তারা ফিঙ্গার হোল্ডিং গেম খেলবে। দুয়ার্নিং তখন প্রশ্ন করে যে এখানে কে কে মনে করো যে আমি হ্যান্ডসাম। বেশিরভাগই কেউ নিজেদের আঙ্গুলটা ভাঁজ করে না, কারণ কেউ মনেই করে না যে দুয়ার্নিং হ্যান্ডসাম। বলে, আচ্ছা ঠিক আছে, এবার বলো কে কে এখানে নিজেরা কিস করেছো। এটা শুনেই চিনুয়ের মুখটা গোমড়া হয়ে যায়, কারণ সে তো জানে যে লিনশি আর জেংহান কিস করেছিল। লিনশি তখন নিজের একটা আঙুল ভাঁজ করে, কারণ সে তো কিস করেছিল। জেংহানও নিজের একটা আঙুল ভাঁজ করে, আর তার পাশে বসে থাকা ওয়েনু। লিনশির আঙুল ভাঁজ করা দেখে জেংহান মুচকি হাসে। ইচুয়ান জেংহানকে বলে, এই তুই কবে ফার্স্ট কিস করলি, কিন্তু জেংহান কিচ্ছু বলে না। ওয়েনু বলে, আমি যখন 6 বছর ছিলাম তখন আমি ফার্স্ট কিস হয়েছিল। সবাই অবাক হয়ে যায় যে এইটুকু বয়সে কিস। ওয়েনু বলে, এই তো আমার পাশে বসে আছে। জেংহান বলে, কি আমার তো মনেই নেই। এটা শুনে লিনশি একেবারেই খুশি হয় না। শ্যাওমা বলে, এ লিনশি তুই কবে কিস করলি। ইচুয়ান বলে, লিনশি তুই কবে করলি এসব। লিনশি বলে, ও সরি, আমি প্রশ্নটা ভুল শুনেছিলাম। আর সে ভুল শুনেছিল বলে সে সাথে সাথে ড্রিঙ্কও করে, আর এটাই হচ্ছে শাস্তি, মানে মিথ্যে বলার শাস্তি। চিনুই বলে, ঠিক আছে এবার আমার প্রশ্নের উত্তর দাও সবাই, তোমরা নিজেদের আঙুল ভাঁজ করো যদি তোমাদের পছন্দের মানুষটা এখানেই থেকে থাকে। চিনুই তখন লিনশির দিকে তাকিয়ে নিজের আঙুলটা ভাঁজ করে। লিনশি জেংহানের দিকে তাকায়, কিন্তু লিনশি ইচ্ছে করে নিজের আঙুলটাকে ভাঁজ করে না। ওয়েনু জেংহানের দিকে তাকিয়ে নিজের আঙুল ভাঁজ করে। ইং চিনুইয়ের দিকে তাকিয়ে নিজের আঙুলটা ফোল্ড করে। শ্যাওমা ইচুয়ানের দিকে তাকিয়ে নিজের আঙুলটা ফোল্ড করে, আর তার পাশে বসে থাকা জুয়াংফেই জেংহানের দিকে তাকিয়ে নিজের আঙুল ফোল্ড করে। ইচুয়ান আবার শ্যাওমার দিকে তাকিয়ে নিজের আঙুলটাকে কিন্তু ফোল্ড করে, আর এটা করে সে কেমন একটা অদ্ভুত রিয়াকশন দিতে থাকে। দুয়ার্নিং শ্যাওমার দিকে তাকিয়ে নিজের আঙুল ফোল্ড করে। জেংহান বেচারা লিনশির দিকে তাকিয়ে যখনই দেখে যে একটাও আঙুল সে ফোল্ড করেনি, সে তখন নিজের প্রত্যেকটা আঙুল খুলে রাখে। শ্যাওমার ভীষণ খারাপ লাগে যে ইচুয়ান আঙুল ফোল্ড করেছে কেন, তার মানে ইচুয়ান কি অন্য কাউকে ভালোবাসে। শ্যাওমা তারপর চলে আসে টয়লেটে। তখনই জেংহান শ্যাওমাকে ধরে ফেলে। জেংহান বলে, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো, লিনশি আমার উপর রেগে আছে কেন, তাছাড়া তুই তখন থেকে আমাকে চিটার, বাজে ছেলে এইসব কেন বলছিস।
রমা বলে, তুই তো চিটার, বাজে ছেলে, অসভ্য ছেলে। তুই নাকি লেংশিকে ভালোবাসিস, তুই আবার অন্য একটা মেয়েকে ভাইকে পেছনে নিয়ে ঘুরে বেড়াস চারিদিকে। এইবার জেংহান বুঝতে পারে যে লিনশির রাগটা কেন হয়েছে। মা বলে, অসভ্য ছেলে একটা। আরো অনেক রকম গালাগালি করে ওখান থেকে সে আমা চলে যায়। জেংহান তারপর আবারও চলে আসে ডিনার করার জায়গায়। লিনশিকে এসে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। লিনশি জেংহানকে একদম পাত্তা দেয় না। এত এত বেশি ড্রিঙ্ক করার জন্য লিনশি তখন বমি পায়, আর সে তখন ওখান থেকে উঠে চলে যায়। জেংহানও তখন লিনশির পেছনে ছুটতে থাকে। ওরা দুজনে চলে যায় সমুদ্রের পাড়ে একটা ছোট্ট মতো লাইট হাউসের জায়গায়। লিনশির শরীরটা অনেক খারাপ লাগছিল। জেংহান রেগে বলে, কে তোমাকে এত উৎসাহ করেছে ড্রিঙ্ক করার জন্য? লিনশি বলে, তুমি। একদম আমাকে ফলো করবে না, আমাকে একা থাকতে দাও। জেংহান তারপর লিনশিকে আবারও টেনে আনে। লিনশি বলে, তুমি আবার এক্ষুনি বলবে তুমি আমাকে ভালোবাসো, তাই না? তবে শুনে রাখো, তোমার মুখ থেকে এই কথাটা আমি আর কোনোদিনও শুনতে চাই না। তুমি মাঝে মাঝে এমন এমন কাজ করো যে কারণে আমি রাতে ঠিক করে ঘুমাতে পারি না। যখনই আমি ভাবি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক হবে, তখনই এমন এমন কিছু তুমি করো যে কারণে আমি তোমার কাছে ফিরে যেতে চাই না। কথাটা শুনে জেংহান হেসে ফেলে আর বলে, বিশ্বাস করো তুমি, আমার আর ওইনুর মধ্যে কোনো সম্পর্ক নেই। ও তো আমার বাড়ির পাশে থাকতো, সেখান থেকেই আমরা পরস্পরের বন্ধু। কন্টেস্টের দিনই আমাদের অনেক বছর পর আবার দেখা হয়েছিল, সেই কারণে আমি ওই বাইকটা চালিয়েছিলাম। তাছাড়া ওই বাইকটাও আমার ড্রিম বাইক ছিল। তবে তুমি যদি চাও আমি আর কোনোদিনও বাইক চালাবো না, তবে আমি প্রমিস করছি আমি আর কোনোদিনও বাইক চালাবো না। তাছাড়া ও যে বললো আমার 6 বছর বয়সের সময় ও আমাকে কিস করেছিল, সত্যি বলছে আমার একটুও মনে নেই। আমার তো মনে আছে আমি তোমাকে ফেয়ারওয়েল পার্টির দিন কিস করেছিলাম, আর ওটাই আমার কাছে ফার্স্ট কিস। লিনশি বলে, তুমি কি ম্যাজিক জানো? জেংহান বলে, কি ম্যাজিক? লিনশি বলে, এই যে তুমি আমাকে ছুলে, তুমি এত এত কথা বললে, কোথায় চলে গেল আমার রাগগুলো? এটা শুনে জেংহান হেসে ফেলে। জেংহান বলে, তুমি কিন্তু আমার আশেপাশে থাকা ছাড়া কখনো ড্রিঙ্ক করবে না। লিনশি বলে, কেন? জেংহান বলে, কারণ তুমি যখন ড্রিঙ্ক করো তুমি ভয়ঙ্কর হয়ে যাও। লিনশি তখন জেংহানকে সাথে সাথে কিস করে আর বলে, এইরকম হয় ভয়ঙ্কর? এটা বলে লিনশি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এভাবে এই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো সমস্ত কিছু মিটে যায়। এদিকে চেনওয়ে তখন লেমন ওয়াটার নিয়ে এসে দেখে এখানে লিনশি নেই, তখনই খুঁজতে বেরিয়ে যায় চেনওয়ে লিনশিকে। চেনওয়েকে দেখে সিংও তখন তার পেছনে ছুটতে থাকে। সিং চলে আসে লাইট হাউসের ওই জায়গাটাতে আর এসে বলে, তুমি জানো তাই না আমি কাকে ভালোবাসি? চেনওয়ে তখন কথাটা শুনে মাথাটা নিচু করে, কারণ চেনওয়ে বুঝতে পারে যে সিং তাকে পছন্দ করে। চেনওয়ে বলে, তুমিও তো জানো তাই না আমার মনের ভেতর কে আছে? সিং তখন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তখনই সিং টোলে পড়ে যাচ্ছিল আর চেনওয়ে তাকে ধরে ফেলে। সিংকে ধরে ধরে সে জায়গায় নিয়ে যায় চেনওয়ে। অন্যদিকে ওখানেই একটা জায়গায় লিনশি আর জেংহান বসে সময় কাটায়। জেংহান তখন লিনশির হাতটা শক্ত করে ধরে। লিনশি এতে অনেক খুশি হয়। জেংহান বলে, আচ্ছা তুমি কখনো ডোরেমন আর নোবিতার শেষ গল্পটা শুনেছ? লিনশি বলে, না, কেন? জেংহান বলে, ডোরেমন নোবিতার সঙ্গে প্রায় 80 বছর হয়ে গেছে একসঙ্গে আছে। নোবিতার অবস্থা তখন মৃত্যু পথযাত্রী। নোবিতা একদিন ডোরেমনকে বলেছিল, আমি মরে গেলে তুমি তোমার নিজের জায়গায় ফিরে যেও। ডোরেমন তখন শুধু বলেছিল যে হ্যাঁ। তার পরের দিন সকালেই নোবিতা মরে যায়। ডোরেমন তখন আবারও তার টাইম মেশিনের সামনে বসে পড়ে আর আবারও ফিরে যায় সেই 80 বছর আগে। সে গিয়ে তখন ছোট্ট নোবিতাকে বলেছিল, হাই, আমি ডোরেমন। লিনশি বলে, তুমি হঠাৎ করে এটা আমাকে কেন বলছো? জেংহান বলে, হাই লিনশি, আমি জেংহান। তুমি আর আমি যখন জীবনের একদম শেষ পর্যায়ে পৌঁছে যাব, আমাদের কাছে টাইম মেশিন থাকবে না, আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারবো না। কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই যে ডোরেমন যেমন নোবিতার শেষ মুহূর্ত অবধি ছিল, আমিও তোমার একদম শেষ সময়টুকু অবধি তোমার পাশেই থাকবো। এটা শুনে লিনশি অনেক খুশি হয়। জেংহান তখন লিনশির কপালে ছোট্ট করে কিস করে। তারপরে দুজন আকাশের তারা দেখে সময় কাটিয়ে দেয়। কিছুক্ষণ পর লিনশি আর জেংহান চলে আসে তাদের ওই বাবেল রুমে। তারা সবে মাত্র তখন গুড বাই কিস করতে যাবে, ওখানে তখন শ্যাওমা আর ইচুয়ান চলে আসে। ইচুয়ান বলে, হেই জেংহান, তুই কি করছিলি আমার বোনের সঙ্গে? শ্যাওমা তখন লিনশিকে নিয়ে আগে ভাগে তাদের ওই বাবেল রুমে ঢুকে পড়ে। ইচুয়ান বলে, হেই, আমি তোদের না এক্ষুনি সব দেখে ফেলেছি। এটা বলে ইচুয়ান জেংহানের গায়ের উপর পড়ে যায় আর জেংহানের জামা পরে বমি করতে থাকে। জেংহান চেনওয়ানকে বারবার করে সরতে বলে, কিন্তু ইচুয়ানকে আর অত সহজে সরবে? জেংহানের জামার অবস্থা একেবারে বিচ্ছিরি হয়ে যায়। তারপরে দুজন মিলে রুমের মধ্যে চলে আসে। ইজওয়ান তখন মানে একেবারে মাতাল হয়ে পাগলের মতো করতে থাকে। জেংহান তখন ইজওয়ানকে জোর করে ঠেলে ঠুলে কোনো রকমে শুয়ে দেয় আর তারপর লিনশির সঙ্গে আবারও চ্যাটিং করতে থাকে। ইজওয়ান তখন আবারও উঠে যায় আর বলে, তুই আর লিনশি প্রেম করছিস? জেংহান ভয় পেয়ে গেল যে ইচুয়ান আবার ধরে ফেললো না তো। জেংহান বলে, আরে না রে, তুই ভুল ভাবছিস, আমরা ওই কম্পিউটারের প্রোগ্রামিং এর ব্যাপারেই কথা বলছি।
সামনে আবার ফাইনাল কনটেস্ট আছে না, ইজওয়ান তখন চিন্তা দিয়ে উল্টো বই পড়তে থাকে, কারণ তাকে ফাইনাল কনটেস্টে জিততেই হবে। জেংহান নিশ্চিন্ত হয়ে গেল যে যাক বাবা, ইজওয়ানকে তো যা তা একটা বুঝিয়ে দেওয়া গেছে। অন্যদিকে আমরা লিনশিকে দেখতে পাই। লিনশি তখন হঠাৎ করেই মনে পড়ে যায় জেংহানের সঙ্গে তার সম্পর্ক জেনে তার মা কতই না রিয়্যাক্ট করেছিল। এটা ভেবে লিনশি অনেক ভয় পেয়ে যায়। তখনই সে জেংহানকে মেসেজ করে এটা বলে, তুমি আর আমি রিলেশনশিপে আছি, এটা যেন কেউ না জানতে পারে, স্পেশালি ইজওয়ান। জেংহান তখন লিনশির মেসেজটা পায়। জেংহান বলে, বুঝতে পেরেছি। আমরা দেখতে পাই গত রাতটা পেরিয়ে সকাল হয়ে যায়। জেংহান যখনই নিজের রুমের বাইরে বেরোয় তখন সে ওখানে জুয়াং ফেইকে দাঁড়িয়ে থাকতে দেখে। জুয়াং ফেই জেংহানের জন্য স্যুপ বানিয়ে এনেছে। জেংহান জিজ্ঞাসা করে যে তুমি আমার জন্য স্যুপ বানালে কেন? জুয়াং ফেই বলে, আসলে আমি নিজের হাতে বানিয়েছিলাম তো, তাই তোমাকে দিতে ইচ্ছে করলো। তখনই পাশের রুম থেকে লিনশি বেরিয়ে আসে। জেংহান বলে, লিনশি তুমি কি স্যুপ খেতে চাও? জুয়াং ফেই তখন ওখানে আর না থেকে চলে যায়। লিনশি বলে, ওর হঠাৎ করে হলো কি? লিনশি আর জেংহান তখন ওখানে অনেকটা সময় একসঙ্গে কাটাতে থাকে। লিনশির অবস্থা দেখে জেংহান হাসতে থাকে। জেংহান তখন শেখাতে থাকে যে ওই ঘুরুনিগুলো আসলে কিভাবে ঘোরাতে হয়। লিনশি তো একেবারে অবাক জেংহানের ট্যালেন্ট দেখে। জেংহান তারপর লিনশিকে ওটা শেখাতে থাকে। তখনই ওখানে ইজওয়ান চলে আসে। আর ইজওয়ানকে দেখে জেংহান আর লিনশির অবস্থা খারাপ হয়ে যায়। লিনশি বলে, আরে ও আমাকে এটা ঘোরানো শেখাচ্ছিল। ইজওয়ান বলে, এটা কি তোদের এইসব খেলার বয়স নাকি? তোরা কি ভাবিস আমি নার্সারি স্কুলে পড়ি? হঠাৎ করেই ইজওয়ানের তখন শরীরটা ভীষণ খারাপ লাগে, আর সে তখন আবারও তার নিজের রুমের দিকে চলে যায়। একটু বেলা হয়ে গেলেই সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়ে। হঠাৎ করে ইজওয়ান তখন এসে শাওমার পাশে বসে পড়ে। ইজওয়ান বসতেই শাওমা তখন ওখান থেকে একটু সরে যায়। শাওমা ইজওয়ানকে একটু এড়িয়ে চলতে থাকে। দুপুর বেলা হয়ে গেলে সবাই মিলে চলে যায় বিচ সাইডে। তারা তখন এটা আলোচনা করতে থাকে যে তারা টিম হয়ে খেলা করবে। চিনুয়ে তখন জেংহানের সঙ্গে টিম বানায়, আর সে লিনশির সঙ্গে। ইজওয়ান তখন শাওমাকে বলে, তুমি কি আমার সঙ্গে টিম হবে? শাওমা তো এক কথায় রাজি। বেচারা দুয়ার্নিং তখন একা পড়ে গেছে। পরেই সমুদ্রে বোটিং করতে করতে তারা সবাই মিলে অনেক এনজয় করতে থাকে। হঠাৎ করে লিনশি যে বোট চালাচ্ছিল সেটা থেকে লিনশি সিং দুজনেই পড়ে যায় ঢেউয়ের চাপে। জেংহান এইদিকের বোটে বসে সেটা দেখতে পায়, আর সাথে সাথে বোট থেকে ঝাঁপ দেয়। জেংহান আর চিনুয়ে দুজন মিলে দুজনকে বাঁচাতে যায়। তখন জেংহান সিং কে আর চিনুয়ে লিনশিকে বাঁচায়। তারপর ওরা সবাই মিলে উঠে আসে বিচ সাইডে। সিং আর লিনশি দুজনেই ভীষণ ভয় পেয়ে গেছে। অন্যদিকে আমরা শাওমা আর ইজওয়ানকে দেখতে পাই। শাওমা আবার পড়ে গিয়ে পায়ে ভীষণ চোট পেয়েছে, সে তো ঠিক করে হাঁটতেই পারছে না। ইজওয়ান তখন নানা রকম কথা বলতে থাকে যে তুমি কি নিজেকে হিরোইন মনে করেছো নাকি নিজেকে স্টান্ট ওম্যান মনে করেছো? এই কথাগুলো শুনেই শাওমা প্রচন্ড রেগে যায়। ইজওয়ান তখন শাওমাকে পিঠে নেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে দাঁড়িয়ে পড়ে। শাওমা তো একেবারেই অবাক হয়ে যায়। ইজওয়ান বলে, কি হলো, উঠবে তো? শাওমা বলে, কিন্তু আমি তো স্কার্ট পরেছি। ইজওয়ান তখন নিজের শার্টটা খুলে ফেলে। শাওমা তখন ওই শার্টটাই কোমরে বেঁধে নেয় আর ইজওয়ানের পিঠে উঠে যায়। ইজওয়ান বলতে থাকে, এই শাওমা কাল থেকে কম খাবে, কি ভারী তুমি, এরপর থেকে না তোমাকে যখনই খাবার খেতে দেখবো আমি সেই খাবারগুলো ফেলে দেবো, যাতে পরে তোমাকে পিঠে নিতে অসুবিধা না হয়। শাওমা বলে, কেন তুমি আমাকে আবারও পিঠের ওপর নেবে? ইজওয়ান তখন আর কিছুই বলে না। ইজওয়ান তারপর ওষুধ কেনে ওই আঘাতের জায়গায় লাগানোর জন্য, আর নিজের হাতে করে শাওমার ওই আঘাতের জায়গায় লাগিয়ে দেয়। শাওমা তো এতে ভীষণ হ্যাপি হয়ে যায়। জেংহান আর লিনশি চলে আসে একটা থিয়েটারে, তারা এসেছে একটা মুভি দেখতে। দুজনে তারপর চলে আসে হলের ভেতর। মুভিতে তখন একটা কিসিং সিন চলছিল, সেটা দেখে লিনশি তো একেবারে ঘাবড়ে যায় যে পাশেই তো জেংহান বসে আছে। জেংহান বলে, তোমার এই পার্টটা ভালো লেগেছে? লিনশি বলে, চাচ্ছে তাই। জেংহান বলে, কিন্তু তুমি তো চোখের পলকও ফেলছো না ওটা দেখার সময়। এটা শুনে লিনশি তো আরো এমবারেসিং সিচুয়েশনে পড়ে যায়। জেংহান তখন লিনশিকে পট করে কিস করে ফেলে। লিনশি তো একেবারে অবাক হয়ে যায়, আর সাথে সাথে ভীষণ লজ্জা পায়। তারপর সবাই মিলে আবারও কলেজে ফিরে আসে। লিনশি আর জেংহান একসঙ্গে চ্যাটিং করতে থাকে। মেসেজ আসার ওই টুং টুং শব্দে জুয়াং ফেই উঠে পড়ে। জিওয়ান তখন লিনশিকে মজা চলে জিজ্ঞাসা করতে থাকে, কি রে তুই কোথায় গেছিলি, কার সঙ্গে গিয়েছিলি? লিনশি তো বলতে ভীষণ লজ্জা পাচ্ছিল। জুয়াং ফেই তখন নিজের বেড থেকে নিচে নেমে আসার ভীষণ আওয়াজ করতে করতে। জিওয়ান তখন বলে, এই জুয়াং ফেই তুই এত আওয়াজ করছিস কেন, সিং ঘুমাচ্ছে না? জুয়াং ফেই তখন চেঁচিয়ে বলে, এটা তোদের এখন মনে হচ্ছে? মেসেজের যখন একটার পর একটা আওয়াজ এসে যাচ্ছে, তোরা দুজনে যখন রাতে সুখের গল্প করছিস তখন তোদের এটা মনে হচ্ছে না? লিনশি তখন বলে, আচ্ছা জুয়াং ফেই তোরা আমি কি করেছি বলতো, তুই সবসময় আমার বিরুদ্ধে কথা বলিস। জিওয়ান বলে, হ্যাঁ এটা আমিও কদিন ধরে নোটিস করছি। জংফেই বলে, এটা তখন তোদের মনে রাখা উচিত ছিল যখন একে অপরকে মাঝরাতে চ্যাট করছিস। লিনশি তুই তো একেবারে একটা অসভ্য মেয়ে, তুই কোনোদিন আমার লেভেলে আসতে পারবি? সারাদিন তো একটা ছেলে পেছনে ঘুরে বেড়ায়। বলে জংফেই লিনশি কে চড় মারে। লিনশি একেবারে অবাক হয়ে যায়। জিওয়ান বলতে থাকে যে জংফেই নামে কালকে টিচারের কাছে রিপোর্ট করবে সে। সিং তখন বলে, আচ্ছা লিনশি তুমি কি সত্যি বুঝতে পারছো না জংফেই কেন তোমার সঙ্গে এরকম রিয়াক্ট করে? লিনশি বলে, জানি না, প্লিজ বলতে পারবে কি? সিং বলে, জংফেই জেংহানকে পছন্দ করে। লিনশি বলে, জুয়াং ফেই কি তোমাকে এটা নিজে থেকে বলেছে? সিং বলে, কেন এটা তুমি বুঝতে পারো না?
লিনশি বলে, আমি কেন বুঝতে যাব? সিং আসলে সবভাবে চায় যে রুমের চারজন মিলেমিশে থাকো, কিন্তু আজকে ব্যাপারটার পর লিনশি তো সহজে এটা মেনে নেবে না। লিনশি বলে, চিউয়ান এটার ব্যাপারে জেংহানকে কিছু বলিস না। চিউয়ান তখন মেনে নেয়। সমস্ত ব্যাপারটা নিয়ে লিনশি পুরো ঘেটে আছে। পরের দিন সকালে লিনশির মা বাবা লিনশিকে ভিডিও কল করে। লিনশি তখন তার মা বাবার সামনে হেসে হেসে কথা বলে আর নিজের ওই মুখটা চুল দিয়ে ঢেকে নেয়। লিনশির মা ঠিকই বুঝতে পারে যে তার মেয়ের কিছু হয়েছে আর মুখটা দেখতে চায় তো মুখটা হালকা লাল হয়ে গিয়েছিল। লিনশি বলে দেয় যে কালকে রুমমেটের সঙ্গে তার ঝামেলা হয়েছে। এটা জানতে পেরে তার মা অনেক অবাক হয়। কলেজ ক্যাম্পাসে বেরোনোর সময় লিনশি মাস্ক পরে বেরোয় যাতে কেউ না তার মুখের দাগ দেখে ফেলে। লিনশির শামাকেও এই ঘটনাটা কাউকে বলতে বারণ করে। লিনশি নিজের সমস্ত লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে আসে। আসলে সে এইখানে আর থাকবে না আর এটা তার মায়ের ডিসিশন। লিংশিকে এইভাবে দেখে তখনই জেংহানকে মেসেজ করে দেয় যে লিংশি কলেজ থেকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর জেংহান চলে আসে। জেংহান ভাবে লিংশি হয়তো জ্বর এসেছে ওই জন্য মাস্ক পরে আছে। লিংশি বলে সে এমনি মাস্ক পরেছে। ধুলোতে একটু সমস্যা হচ্ছে, তার মা চায় এক্সামের আগে কটা দিন সে বাড়ি থেকে পড়াশোনা করুক। জেংহান তখন লিনশির মাস্কটা খোলে আর মুখের ওই লাল দাগটা দেখতে থাকে আর বলে, কে মেরেছে তোমাকে? লিনশি বলে, ছাড়ো না, এটা তো আমার ব্যাপার। জেংহান বলে, তোমার রুমমেট তাই তো, আর সেই কারণে তুমি আবার বাড়ি যাচ্ছ? লিনশি বলে, ছাড়ো না, মেয়েদের মধ্যে এগুলো ছোটখাটো ব্যাপার, আমার যদি সত্যি কোনো প্রবলেম হয় আমি তোমাকে বলবো। জেংহান বলে, আমার কি কিছু জানার অধিকার নেই? লিনশি বলে, চিন্তা করো না, এরপর এরকম ঘটনা কোনোদিন হবে না। জেংহান লিনশিকে নিয়ে অনেকটা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ডর্মে ইচওয়ান ছিল, তখন তার ভীষণ জ্বর এসেছে। হুয়াইওয়া দোয়ানিং মিলে তারপর শ্যামাকে জানায় যে ইচওয়ানের ভীষণ শরীর খারাপ। শ্যামা তখন ইচওয়ানের সঙ্গে দেখা করতে ইনফার্মারির দিকে যেতে থাকে। তারপরে শ্যামা চলে আসে ইচওয়ানের কাছে। শ্যামা ইচওয়ানের জন্য অনেক চিন্তা করতে থাকে আর ইচওয়ানের দিকে হা করে তাকিয়ে থাকে। ইচওয়ানের পাশে টেবিলে শ্যামা তখন একটা সফটওয়্যার রেখে দেয় আর ঘোরাতে ঘোরাতে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইচওয়ানের ঘুম ভাঙে, তখন ওখানে ইচওয়ানের সঙ্গে দেখা করতে এসেছে সিং। সিং তখন ইচওয়ান কেমন আছে, কেমন ফিল করছে এগুলো জিজ্ঞাসা করতে থাকে। ইচওয়ান তো অনেক খুশি হয় সিং তার সঙ্গে দেখা করতে এসেছে এটা দেখে। তারপর সিং ওখান থেকে চলে যায়। ইচওয়ানের চোখ যায় ওই সফটওয়্যারটার উপর আর ভাবে সিং হয়তো ওটা দিয়েছে। জেংহান লিংশিকে নিয়ে চলে আসে একটা নতুন অ্যাপার্টমেন্টে। লিংশিকে যাতে ওই হোস্টেলে আর না থাকতে হয় আর যাতে না বাড়িতেও যেতে হয়, কারণ বাড়িতে গেলে তো লিংশি আর জেংহানের দেখাই হবে না। জেংহান তখন লিংশিকে চারিদিকে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। জেংহান তখন বিভিন্ন ভাবে লিংশিকে ভয় দেখাতে থাকে যে এখানে একা থাকা লিংশির জন্য অনেক বিপজ্জনক, যখন তখন কোনো সিরিয়াল কিলার চলে আসতে পারে বা চোর ডাকাত এসে যেতে পারে বা অন্য কোনো গুন্ডা বদমাইশ এসে যেতে পারে, লিনশি ক্ষতি করতেই পারে। এইসব শুনে লিনশি তো অনেক ভয় পেয়ে যায়। লিনশি বলে, তাহলে কি করব? জেংহান বলে, আমি যদি এখানে চলে আসি না তাহলে এগুলো কোনোটা হবে না। লিনশি বলে, এটা তো কিছুতেই হতে পারে না। বেচারা জেংহান এর ইচ্ছেটাই পূরণ হলো না। রাত হয়ে গেলে জেংহান তখনও ল্যাপটপে কাজ করতে থাকে কোডিং এ। আসলে বড় একটা গেম কোম্পানি নিজেদের পাসওয়ার্ড ভুলে গেছে, সেই কারণে হ্যাকিং এর মাধ্যমে জেংহানের থেকে ওই কোম্পানিটা হেল্প চেয়েছে। জেংহান বলে, আমার কাজ করতে অনেক রাত হয়ে যাবে, যাও তুমি গিয়ে ঘুমাও। লিনশি তারপর ঘুমাতে চলে যায় আর বেচারা জেংহান কাজ করতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে লিনশি চারিদিকে বাড়িয়ে জেংহানকে ডেকে যায়, কিন্তু জেংহান তখন বাড়ির মধ্যেই ছিল না। জেংহান তখন মেসেজ করে লিনশিকে এটা বলে যে একটা পেন ড্রাইভ রেখে এসেছি, ওটা প্রফেসরকে দিয়ে দিও। লিনশি তারপর কলেজে চলে আসে আর প্রফেসরকে ওই পেন ড্রাইভটা দিয়েও দেয়। পরের দিন ইচওয়ান আর দোয়ানিং একসঙ্গে ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছিল, তখনই ওখানে চলে আসে সিং। আর সিং কে দেখে ইচওয়ানের মনে যেন লাড্ডু ফুটতে শুরু করেছে। ইচওয়ান একেবারে সিং এর প্রেমে পাগল। সিং এসে বলে, ইচওয়ান তোমার শরীর কেমন আছে এখন? ইচওয়ান বলে, আমি একদম ঠিক আছি। ইচওয়ান তখন পেছন থেকে সিং কে ডাকে আর বলে, থ্যাংক ইউ, ফাইনাল কন্টেস্টের জন্য আমি একেবারে তৈরি। সিং বলে, খুব ভালো। তারপরে সিং ওখান থেকে চলে যায়। ইচওয়ান বলতে থাকে, সিনিয়র কত ট্যালেন্টেড আর কত সুন্দর দেখতে। ওয়ার্নিং বলতে থাকে, কি রে তুই সিনিয়রের প্রেমে পড়লি নাকি? ইচওয়ান বলে, তো চুপ কর তো। তারপর রাত হয়ে গেলে জেংহান লিংশির জন্য অনেক ভালো ভালো রান্না করে আর লিংশিকে ডাকে খাওয়ার জন্য। লিংশি আবার ইশারা করে বলে, তুমি এখানে এসো। জেংহান বলতে থাকে, কি হলো আবার? লিংশি বলে, আমি তোমাকে একটা গিফট করতে চাই, যাই হোক সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। জেংহান বলে, হঠাৎ করে তুমি আমাকে গিফট দিচ্ছ কেন? আগে দেখি কি গিফট, তারপর দেখব। লিংশি আসলে জেংহানের জন্য একটা ম্যাকবুক কিনে এনেছে, যেটার দাম কিন্তু অনেক বেশি সেটা আমরা সবাই জানি। লিংশি বলে, আমি কিন্তু এটা আমার বাবা মার টাকা দিয়ে কিনিনি, আমি আমার স্কলারশিপটা তো পুরোটাই জমি রাখি, আমার বাবা মা তো টাকা পাঠায়, ওইটা দিয়ে কিনেছি। জেংহান বলে, লিংশি এটার অনেক দাম, তুমি এটা ফেরত দিয়ে এসো, যাও। লিংশি তো তখন খুব খারাপ লাগে, তখন সে ইচ্ছে করে ওই ম্যাকবুকটার যে বিলটা ছিল সেটা ছিঁড়ে ফেলে, যাতে কিছুতেই না এটা আর ফেরত দেওয়া যায়।
জেংহান বলতে থাকে কি করছো তুমি? লিনশি বলে এবার কি করবেন? এই ব্যাপারটা জেংহানের অনেক ভালো লাগে। আসলে লিনশি জানতে পেরেছে যে জেংহানের যে পুরনো ল্যাপটপটা রয়েছে ওটাতে কাজ করতে জেংহানের অনেক প্রবলেম হয়। জেংহান বলে তুমি জানো এটা ম্যাকবুক, আমি যদি এমনি এমনি কাউকে বিক্রি করি সে পুরো টাকাটা দিয়ে কিনে নেবে। লিনশি বলে আমি তোমাকে একটা গিফট করলাম আর তুমি সেটা বিক্রি করে দেবে? ঠিক আছে তুমি এখন কদিন ইউজ করো পরে আমাকে দিয়ে দেবে আবার। তুমি যদি না নাও তাহলে কিন্তু আমি ছুঁড়ে ফেলে ভেঙে দেবো। এটা শুনে জেংহান হাসতে থাকে। জেংহান তখন ওই ম্যাকবুকটা নিয়েও নেয়। জেংহান তখন আজকে ডেট দিয়ে লিখে রাখে যে সে লিনশির কাছ থেকে 20,000 won ধার নিয়েছে আর ওটা তারপর লিনশিকে দিয়ে দেয়। লিনশি দেখে ওটা হাসতে থাকে। আর 20,000 won এর ইন্টারেস্ট হচ্ছে একটা আংটি আর একটা ম্যারেজ সার্টিফিকেট। এটাই জেংহান লিনশিকে ইন্টারেস্ট হিসেবে দিতে চায়। এটা থেকে কিউট বেশি আর কি বা হতে পারে? লিনশি তো অনেক লজ্জা পায়। আমরা জেংহান আর লিনশিকে অনেক তাড়াহুড়ো করতে দেখি কারণ লিনশির সঙ্গে দেখা করতে এসেছে ইচুয়ান। জেংহান তখন লিনশির বেডরুমে চলে যায় লুকোনোর জন্য। লিনশি তখন তাড়াহুড়ো করে প্রমাণগুলো লোটপাট করার চেষ্টা করে, যেরকম খাবার প্লেটটা সরিয়ে রাখা, জেংহানের স্নিকার্সটা লুকিয়ে রাখা। বেশ কিছুক্ষণ পর লিনশি দরজা খোলে আর বলে আমি না খুব ব্যস্ত আছি তুই এক্ষুনি চলে যায়। এটা বলে দরজা দিতে যাবে কিন্তু ইচুয়ান বলে দাঁড়া। ইচুয়ানের সন্দেহ হতে থাকে যে লিনশি নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। সে তখন জোর করে লিনশির বাড়িতে ঢুকে পড়ে আর বাড়ির চারিদিকে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় খালি সে কিছু একটা খুঁজে বেড়াতে থাকে। মানে ইচুয়ান যেন জানে যে এখানে কেউ না কেউ থাকবেই থাকবে। ইচুয়ান তারপর সবার শেষে চলে আসে লিনশির বেডরুমের সামনে। লিনশি তো কিছুতেই তার বেডরুমে তাকে ঢুকতে দেবে না। ইচুয়ান তখন একটু দূরে সরে এসে বলে এই তো জেংহান এখানে। এটা শুনে লিনশি দেখতে আসে, সেই সুযোগে ইচুয়ান ঢুকে পড়ে লিনশির বেডরুমে। সেখানেও চারিদিকে এমনকি বাথরুমটাও ইচুয়ান খুঁজে দেখে, তো কোথাও জেংহানকে ইচুয়ান খুঁজে পায় না। ইচুয়ান ভাবতে থাকে যে এটা তো হওয়ার কথা নয়। ইচুয়ান তখন বেচারা কাউকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে যায়। লিনশি তখন নিজের বেডরুমে সেই জেংহানকে খুঁজে থাকে যে জেংহান গেল কোথায়। হঠাৎ করে জেংহান লিনশিকে ডাকে। জেংহান জানলা থেকে বেরিয়ে বাড়ির বাইরের কার্নিশে বসেছিল। ইচুয়ান যাতে কোনো মতে জেংহানকে খুঁজে না পায় আর এটা হচ্ছে জেংহানের প্ল্যান। তারপরে টায়ার্ড হয়ে জেংহান আর লিনশি সোফাতে বসে পড়ে। জেংহান তখন বায়না করতে থাকে সে আজকে রাতে লিনশির সঙ্গে থাকবে, কিন্তু লিনশি তো কিছুতেই জেংহানকে এখানে থাকতে দেবে না। বেচারা জেংহান তখন আর কি করবে, চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে আমরা ইচুয়ানকে দেখতে পাই, তখন তার কাছে চলে এসেছে ওই দুটো লেটার। এক বছর আগে তারা দুজন ক্যাফেতে বসে এই দুটো লেটারই পাঠিয়েছিল, যেটা ছিল স্লো সেন্ডিং লেটার। এক বছর পরে সেই ঠিকানা অনুযায়ী লেটারগুলো চলে যাবে। ইচুয়ান ওই লেটারটাতে লিখেছিল এক বছর পরে আমি লিনশির পাশে লিনশির বয়ফ্রেন্ড হিসেবে দাঁড়াবো। তখন ইচুয়ানে খুব দেখতে ইচ্ছে করে যে লিনশি কি লিখেছে। এক বছর আগে তো লিনশির জীবনে জেংহান ছিল না, তখন কি আমার জন্য লিনশির মনে কোনো কিছু ছিল? এই ভাবনা চিন্তার পর জিনওয়ে তখন লিনশির লেটারটা খোলে। ওখানে লেখা ছিল এক বছর পরে জিংহুয়া ইউনিভার্সিটিতে আমি জিনওয়ের জুনিয়ার হিসেবে যাব। এটা পড়ার পরে জিনওয়ে ভীষণ কষ্ট হয়। সে এটাই ভাবতে থাকে লিনশি সবসময় তাকে সিনিয়র জুনিয়ার হিসেবেই দেখেছে, আলাদা করে কিচ্ছু ভাবেনি। পরের দিন সকালে আমরা জিনওয়ে আর সিংকে একসঙ্গে দেখতে পাই। তারা তখন আলোচনা করছিল কলেজে একটা ফেস্টিভ্যাল আসতে চলেছে যেখানে যে যার ইচ্ছে মতো কাস্টিউম পরে প্রোগ্রাম করবে। সেখানে তারা নিজেরা ডান্স করবে, গান করবে, আরও অনেক মজা করবে। অন্যদিকে অফিস রুমে আমরা লিনশি আর জেংহানকে একসঙ্গে বসে কাজ করতে দেখি। তখনই ওখানে চলে আসে চিনওয়ে আর এসেই বলে লিনশি কস্টিউম বল প্রোগ্রাম তো চলে এসেছে, আমি তোর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি যেটা তো ছোটবেলা থেকে অনেক ফেভারিট। জেংহান বলে আমরা ট্রেনিং নিয়ে ব্যস্ত আছি, আমার মনে হয় আমাদের ওই কস্টিউম বল প্রোগ্রামটা অ্যাটেন্ড করার সময় নেই। চিনওয়ে বলে লিনশি তুই তো কলেজে সবে মাত্র ফ্রেশার্স হয়ে এসেছিস, আমার মনে হয় এইরকম প্রোগ্রাম তোর অ্যাটেন্ড করা উচিত। সে তখন কি বলবে বুঝতে পারছিল না, এদিকে মুখের উপর না বলে দিলেও সেটা খুব খারাপ দেখায়। জেংহান বলে লিনশি আমার টিম মেম্বার, আমি ওকে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে দেব না। চিনওয়ে বলে আমিও এই ইউনিভার্সিটির সিনিয়র, তোর থেকেও সিনিয়র, আর তোকে আমি এই সমস্ত প্রোগ্রামের ব্যাপারে শিখিয়েছি। তাছাড়া টিচার একবার বলেছিল মনে আছে যে সিনিয়রদের কথা জুনিয়রদের সবসময় শুনতে হবে। কথাটা শুনে জেংহান তখন চুপ করে যায়। হঠাৎ করে তখন জেংহানের নাম করে কেউ যেন একজন ডাকছিল। নিচে তাকাতেই দেখা যায় যে ও একটা মাইক নিয়ে জেংহানের নাম ধরে বারবার করে ডাকছিল আর এটা বলতে থাকে হ্যাঁ তুই আমার মেসেজে রিপ্লাই দিচ্ছিস না কেন, ফোন ধরছিস না কেন। লিনশি তখন বলে আমার মনে হয় তোমার ওর সঙ্গে একবার দেখা করতে যাওয়া উচিত। জেংহান বলে লিনশি তুমি এখানে একটু ওয়েট করো, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলে চলে আসছি। এটা বলেই জেংহান ওখান থেকে চলে যায়। লিনশি তখন নিচে তাকিয়ে দাঁড়িয়ে ছিল যে জেংহান আর ওয়েনু কি কথা বলে সেগুলো দেখার জন্য। জেংহান সামনে আসতে ওয়েনু জেংহানকে জড়িয়ে ধরে, কিন্তু জেংহান তো ওয়েনুকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেয়। জেংহান বলে আমি কিন্তু আমার কন্টেস্ট নিয়ে অনেক ব্যস্ত আছি, সেই কারণে তোর ফোন ধরছি না। ওয়েনু বলে তুই আমার
আবার ফোন ধরছিস না, এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল তোর কন্টেস্ট। জেংহান তখন দেখে যে চারিদিকে প্রচুর লোকজনেরা তাদের দেখছে, সেই কারণে জেংহান অন্য একটা সাইডে ওয়েনুকে যেতে বলে কথা বলার জন্য। লিনশির এসব দেখে মনটা তো বেশ খারাপ হয়ে যায়। চিনুয়ে বলে, ওয়েনু জেংহানের ছোটবেলাকার বন্ধু। লিনশি বলে, চিনুয়ে দা, গিফটটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমি এটা নিতে পারবো না। চিনুয়ে বলে, লিনশি, এই গিফটটা তোকে ছোটবেলা থেকে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কোনোদিনও পারিনি, আর তাছাড়া এই ড্রেসটা তো ড্রিম ড্রেস। ধরে নে দাদা হিসেবে বোনকে একটা ছোট্ট আবদার করলাম। আমি আশা করছি কস্টিউম বল প্রোগ্রামের দিন তুই এই ড্রেসটা পরে রেডি হয়ে বেরোবি। এটা বলেই চিনুয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জেংহান আর ওয়েনু চলে যায় কলেজের অন্য একটা সাইডে। জেংহান বলে, ওয়েনু, আমার একটা গার্লফ্রেন্ড আছে, তুই আজকে যেগুলো করলি এটাতে ও আমাকে ভুল বুঝতে পারে। ওয়েনু বলে, মেয়েটা কি লিনশি? জেংহান বলে, হ্যাঁ। এটা শুনে ওয়েনুর মনটা বেশ খারাপ হয়ে যায়। জেংহান বলে, কন্টেস্ট খুব সামনে চলে এসেছে, আর তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট করিস না প্লিজ, আমার এখন কারোর সঙ্গে সেরকম ভাবে গল্প করার সময় নেই। এটা বলেই জেংহান ওখান থেকে চলে যায়। এদিকে লিনশি তখন চিনুয়ের দেওয়া ওই গিফট বক্সটা ওপেন করে, যেটার মধ্যে একটা হোয়াইট ড্রেস ছিল। ড্রেসটা ভীষণ সুন্দর, কিন্তু লিনশি ভাবতে থাকে সে এবার কি করবে। ওদিকে জেংহানও তো রেগে যাবে, আর চিনুয়ে দিয়েছে, চিনুয়েও কষ্ট পাবে। ওখানে জেংহান তখন চলে আসে আর বলে, নাইস ড্রেস। লিনশি বলে, এত তাড়াতাড়ি তোমার ছোটবেলাকার বন্ধুর সাথে গল্প শেষ হয়ে গেল? জেংহান বলে, হ্যাঁ, আমি ওকে সোজাসুজি বলে দিয়েছি আমার একটা গার্লফ্রেন্ড রয়েছে আর তার নাম লিনশি, আর ও যেন আমার থেকে দূরে থাকে এটাও বলে দিয়েছি। এটা শুনে লিনশি অনেক খুশি হয়। জেংহান বলে, আর তুমি কবে বলবে? আসলে জেংহান এটাই মিন করতে চেয়েছে যে লিনশি কবে চিনুয়েকে সোজাসুজি বলবে যে তারও একটা বয়ফ্রেন্ড রয়েছে। লিনশি বলে, চিনুয়ে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমি যদি মুখের ওপর এরকম বলে দিই তাহলে সেটা খুব খারাপ দেখায়। জেংহান বলে, ঠিক আছে, তাহলে তুমি সারা জীবনের জন্য আমাদের সম্পর্কটাকে লুকিয়ে রেখে দাও। এটা বলে জেংহান ওখান থেকে চলে যায়। লিনশি বুঝতে পারে যে জেংহান অনেক কষ্ট পেয়েছে। অন্যদিকে আমরা ইচুয়ানকে দেখতে পাই, সে তখন লিনশিকে ফোন করে এটা বলছে যে, আচ্ছা শোন, আমার না একটা ফ্রেন্ড রয়েছে, ও একটা মেয়েকে লাইক করে, তো একটা ছেলে একটা মেয়েকে কি গিফট দিতে পারে? লিনশি তখন বলতে থাকে, এটা দেওয়া যায়, ওটা দেওয়া যায়, আরো অনেক কিছু, তবে নেকলেস দিলে বেশ ভালো হয়। তারপরেই আমরা ইচুয়ানকে দেখতে পাই, সে তখন প্র্যাকটিস করছিল যে সিংকে সে কি করে নেকলেসটা গিফট করবে। তখনই ওখান থেকে সিং ক্লাস শেষে ফিরছিল। সিং এর সামনে আসতেই ইচুয়ান যেন অনেকটা লজ্জা পায়। ইচুয়ান তখন ওই নেকলেসটা সিংকে দেয় আর ইনভাইট করে কস্টিউম বল ডান্সারে যেন সে তার পার্টনার হয়। সিং তো প্রথমে অবাক হয়, কিন্তু রাজিও হয়ে যায়। অন্যদিকে লিনশি তখন শ্যামাকে এটা বলতে থাকে, জানিস আমার মনে হচ্ছে ইচুয়ান তোকে নেকলেস গিফট করবে। এটা শুনেই তো শ্যামা একেবারে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। শ্যামা ডিসিশন নেয় যে সেও তখন ইচুয়ানকে কিছু একটা গিফট করবে। ওখানে তখন দোয়ার্নিং চলে আসে। দোয়ার্নিংকে শ্যামা সব বলে যে সেটা ইচুয়ানকে দেবে বলে খুব যত্ন করে বানাচ্ছে। দোয়ার্নিং ও আস্তে আস্তে শ্যামাকে অনেকটা বেশি ভালোবাসতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ পর শ্যামার ওটা বানানো শেষ হয়ে যায়। সে তখন ক্লাসরুমে এসে লিনশি চিউয়ানিদেরকে দেখায় যে সে নিজের হাতে এটা বানিয়েছে ইচুয়ানকে দেবে বলে। শ্যামা তো একেবারে ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে যে কখন সে এটা ওকে দেবে। বিকেল হয়ে গেলে গার্লস হোস্টেলের সামনে আমরা ইচুয়ানকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে সে দাঁড়িয়ে রয়েছে লিনশির জন্য, কারণ লিনশি ওর ড্রেসটা পরে আসবে আর সঙ্গে একসঙ্গে ডান্স করবে চিনুয়ে। তখনই ওখানে লিনশি চলে আসে, কিন্তু নর্মাল ড্রেস পরে। চিনুয়ে বুঝে যায় যে লিনশি যাবে না তার সঙ্গে। লিনশি বলে, সরি, আসলে ট্রেনিং এর জন্য না আমি ভীষণ ব্যস্ত রয়েছি, আমার পক্ষে না ওই প্রোগ্রামে যাওয়া সম্ভব হবে না। এটা বলে সে ড্রেসটা চিনুয়ের দিকে এগিয়ে দেয়। চিনুয়ে অনেক অনেক কষ্ট পায়, আর তারপরেই লিনশি ওখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলেই ইচুয়ানকে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি সিং এর জন্য। ওখানে তখন দোয়ার্নিং চলে আসে। দোয়ার্নিং বলতে থাকে, কি রে তুই গার্লস হোস্টেলের সামনে কার জন্য ওয়েট করছিস? ইচুয়ান বলে, আমার ডান্স পার্টনারের জন্য। দোয়ার্নিং বলে, কোন মেয়ের টেস্টে তো বাজে রে যে তোর সঙ্গে নাচ করতে রাজি হয়েছে? ইচুয়ান বলে, তোর তো বোঝার ক্ষমতা নেই, ওই জন্য তোর কোনো ডান্স পার্টনারও নেই। তখনই ওখানে নতুন রকমের কাস্টিউম পরে চলে আসে শ্যামা। শ্যামা তখন নিজের হাতে বানানো ওই র‍্যাবিটটা এগিয়ে দিয়ে বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি, হতে পারে এটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এটা আমি নিজের হাতে বানিয়েছি। ইচুয়ান বলে, তুমি আমাকে কেন গিফট দিচ্ছ? শ্যামা লজ্জা পেয়ে বলে, যদি তুমি আমাকে গিফট দিতে পারো তাহলে আমি কেন তোমায় দেবো না? ইচুয়ান বলে, হ্যাঁ, আমার তো তোমাকে দেওয়ার মতো কোনো গিফট নেই, আমি তো গিফট কিনেছি আমার ডান্স পার্টনারের জন্য। কথাটা শুনে শ্যামা খানিকটা অবাক হয়ে যায়। তখনই গার্লস হোস্টেল থেকে রেডি হয়ে সিং বেরিয়ে আসে। সিংকে দেখেই ইচুয়ান তার কাছে দৌড়ে যায়। শ্যামা তো একেবারেই অবাক হয়ে যায়। সিং এর গলাতে একটা খুব সুন্দর নেকলেস ছিল, যেটার পেন্ডেন্টটা ছিল একটা কুকুর। ইচুয়ান বলে, এই দেখ শ্যামা, এটা হচ্ছে আমার ডান্স পার্টনার। শ্যামা বলে,
ওই নেকলেসটা তুমি ওকে গিফট করেছো? ইচুয়ান বলে, হ্যাঁ, কেমন হয়েছে? এটা শুনে শ্যামার মনটা অনেক খারাপ হয়ে যায়। ইচুয়ান বলে, কি রে দোয়ানিং, শ্যামা তো ডান্স পার্টনার। দোয়ানিং বুঝতে পারে শ্যামা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। ইং বলে, আমি আর ইচুয়ান একসঙ্গে ডান্স করবো, কারণ আমাদের দুজনেরই অন্য কোনো ডান্স পার্টনার নেই। কিন্তু আমার মনে হচ্ছে শ্যামা, তোমার তো ড্রেসটা বেশ ম্যাচ করে যাচ্ছে, ইচুয়ানের সঙ্গে তুমি নাচো। ইচুয়ান বলে, না না সিনিয়র, আমি ওর সঙ্গে নাচবো না। সিং তখন হঠাৎ করে ইচুয়ানকে ইগনোর করতে থাকে, কারণ বুঝতে পেরেছে শ্যামা কষ্ট পাচ্ছে। ডোয়ানিং তখন ইচুয়ানের হাতটা ধরে ওখানেই আটকে রাখে তাকে, যাতে সিং এর সঙ্গে সেনা চলে যায়। এতে করে ধাক্কা লেগে শ্যামার হাত থেকে ওই বক্সটা পড়ে যায়, আর ওই ছোট্ট র‍্যাবিটটাও ভেঙে যায়, যেটা দেখে শ্যামা একেবারে অবাক হয়ে যায়। শ্যামা ওই ভাঙা র‍্যাবিটটা তখন ছোট্ট ছোট্ট টুকরোগুলো তুলতে থাকে। ইচুয়ান বলে, আরে ভেঙে গেছে যখন ওখানে থাকতে দেনা, তুলছিস কেন? সিং তখন শ্যামার সামনে বসে পড়ে। সিং অনুভব করতে পারছিল শ্যামার কষ্টটা আসলে কি জায়গায়। সিং বলে, শ্যামা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। শ্যামা বলে, আজকেই হয়তো আমি সমস্ত কিছু ঠিক বুঝলাম। সিনিয়র, আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, আর নেকলেসটাও অনেক সুন্দর। ইচুয়ান বলে, আরে ওগুলো কেন তুলছিস তুই? তুই কখনোই আমার কথা শুনিস না, এটা এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নয় যে ভেঙে গেলেও তুলতে হবে। শ্যামা বলে, তুমি একদম ঠিক বলেছো, ভেঙে গেছে জিনিসটা যখন, তখন সেটা আমি কেন আবার নতুন করে তুলবো? এটা তো সামান্য একটা মাটির তৈরি র‍্যাবিট, তাই না? কোনো ইম্পর্টেন্ট নয়। দোয়ানিং তখন হাতে থাকা ফুলটা নিয়ে শ্যামার সামনে বসে পড়ে আর বলে, শ্যামা তুমি কি আজকে আমার ডান্স পার্টনার হবে? শ্যামা বলে, না আমি তো কুৎসিত। দোয়ানিং বলে, আমার দেখা পৃথিবীতে সব থেকে সুন্দর মেয়ে তুমি। ইচুয়ান তখন শ্যামার দিকে হা করে তাকিয়ে থাকে। দোয়ানিং শ্যামাকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইচুয়ান যেন কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে শ্যামা দোয়ানিং এর সঙ্গে চলে গেল। ইং বলে, আচ্ছা ইচুয়ান, এই ডগটার সাথে কি তোমাদের দুজনের কোনো কানেকশন আছে? তুমিও আজকে ডগ ফেস নিয়ে এসেছো? ইচুয়ান বলে, এটা তো স্নুপি, ইনফার্মারি রুমে তুমি আমাকে একটা স্নুপির সফটওয়্যার দিয়েছিলে না? সিং বলে, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তো তোমাকে এরকম কিছু দিইনি। এটা শুনে ইচুয়ান তো একেবারে অবাক। তখন তার মনে পড়ে যায় যে ওই সময় শ্যামা এসেছিল, সেই তাহলে ওই স্নুপিটা ওখানে রেখেছিল। এটা মনে করে ইচুয়ান তো একেবারেই অবাক। আমরা দেখতে পাই লিনশি চলে এসেছে জেংহানের হোস্টেলের সামনে। আসলে জেংহান তো তার উপর রাগ করেছে, তার রাগটা তো ভাঙাতে হবে। অন্যদিকে জেংহান তখন নিজের ডর্মে বসে কাজ করছিল, তখনই ওখানে রুমের মধ্যে চলে আসে লিনশি। লিনশিকে দেখে জেংহান তো একেবারে অবাক হয়ে যায়, আর জেংহান তখন শর্টস পরেছিল, যেটা দেখে লিনশি অনেক লজ্জা পায়। জেংহান তাড়াতাড়ি করে নিজের ফুল প্যান্টটা পরে নেয়। লিনশি বলতে থাকে, আমি কিন্তু চিনুয়ের সঙ্গে ডান্স পার্টিতে যাইনি। জেংহান তখন এই সেই লিনশিকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি এটা বলার জন্য আমার কাছে এসেছো? তারপরেই দুজনে সবে কিস করতে যাবে, ওই সময় রুমের মধ্যে চলে আসে ইচুয়ান। বয়েজ ডর্মের মধ্যে লিনশিকে দেখে ইচুয়ান তো একেবারেই অবাক। ইচুয়ান এটা নিয়ে বেশি পড়ে না থেকে তাড়াতাড়ি করে লিনশিকে এটা বলে যে শ্যামাকে খুঁজতে হবে। শ্যামা নাকি দোয়ানিং এর মতো একটা প্লে বয়ের সঙ্গে কোথায় চলে গেছে, এই কারণে ইচুয়ান যেন শান্তিতে নিঃশ্বাসটাও নিতে পারছে না। লিনশি রেগে বলে, শ্যামাকে যেমন তুই রাগিয়েছিস তেমন তুই ওকে খুঁজে নে। ইচুয়ান তখন লিনশির ওপরই অনেক রেগে যায়। ইচুয়ান তখন লিনশিকে ব্ল্যাকমেল করে যে তুই যদি এক্ষুনি আমার সঙ্গে শ্যামাকে খুঁজতে না বেরোস, তাহলে আমি আন্টিকে কিন্তু তোদের দুজনের প্রেম করার কথা বলে দেবো। লিনশি আর জেংহান তো অনেক ভয় পেয়ে যায়। জেংহান তারপর ইচুয়ানকে নিয়ে বাইরে চলে আসে। ইচুয়ান যেন শান্তিতে এক সেকেন্ড দাঁড়াতেই পারছে না যে শ্যামা কোথায় গেল। জেংহান খালি ইচুয়ানের অবস্থা দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জেংহান বলে, আচ্ছা তোর এটা মনে হচ্ছে না যে শ্যামার জন্য তুই হঠাৎ করে এত চিন্তা কেন করছিস? ইচুয়ান বলে, আরে একটা প্লে বয়ের সঙ্গে পালিয়েছে, আমি চিন্তা করবো না। জেংহান বলে, পালিয়েছে তো কি হয়েছে, তুই যদি ওকে ভালো না বাসিস তুই চিন্তা কেন করবি? এসব বলেই জেংহান ওখান থেকে চলে যায়। ইচুয়ান তো পড়ে গেছে মহাঝামেলায় যে সে শ্যামাকে ভালোবাসে। পরের দিন সকালে লিনশি আর জেংহানকে আমরা একসঙ্গে দেখতে পাই। তারা এটাই আলোচনা করছিল যে মাঝরাতে শ্যামা হোস্টেলে ফিরে এসেছিল। ইচুয়ান তখন ওখানে টলতে টলতে চলে আসে, যেন সে অনেক ড্রিঙ্ক করেছে। আসলে কালকে সারা রাত চিন্তায় তার ঘুম হয়নি বলে সে প্রচণ্ড স্লিপি। অন্যদিকে আমরা শ্যামাকে দেখতে পাই, সে তখন নতুন করে যে ফাইনাল কন্টেস্ট রেডি হবে সেই জায়গাগুলো গোছানোর জায়গায় ছিল। ওখানে তখন দোয়ানিং চলে আসে। সে শ্যামার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলার চেষ্টা করলেও শ্যামা যেন দোয়ানিংকে সবসময় একটু এড়িয়ে চলার চেষ্টা করতে থাকে। তখনই ওখানে ইচুয়ান চলে আসে আর বলে, এই তোরা কি করছিস এখানে? ইচুয়ান তখন শ্যামার সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, কিন্তু শ্যামা তো ইচুয়ানের সঙ্গে একটাও কথা বলবে না। দোয়ানিং তখন ইচুয়ানকে বলে যে শ্যামার থেকে সবসময় দূরে থাকবি, ওকে একদম কষ্ট দিবি না। ইচুয়ান আর দোয়ানিং এর মধ্যে তখন সবে ঝামেলাটা শুরু হচ্ছিল। শ্যামা তখন ওদেরকে চুপ করতে বলে আর বলে, এখানে আমি কাজ করতে এসেছি, যদি তোমাদের ঝগড়া করার হয় তাহলে অন্য জায়গায় গিয়ে করো। এটা বলেই শ্যামা ওখান থেকে সরে আসে। ইচুয়ান পড়ে গেছে মহাজালায়। দেখতে দেখতে ফাইনাল কন্টেস্টের দিনটা চলে আসে। চিউয়ান তার বয়ফ্রেন্ডকে নিয়ে কন্টেস্ট দেখার জন্য আসে। সেখানে আসলে চিউয়ানের বয়ফ্রেন্ড গেস্ট হিসেবেই এসেছে, কারণ চিউয়ানের বয়ফ্রেন্ড একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বস। কন্টেস্ট শুরু হওয়ার বেশ খানিকটা তোড়জোড় পড়ে যায়।
জিওয়ান চলে আসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে লিনশিয়া জেংহানের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। জিওয়ানের বয়ফ্রেন্ড জিলি তখন জেংহানের সঙ্গে আলাদা করে কথা বলতে চায় আর এসে বলে, আমি শুনলাম তুমি নাকি কম্পিউটার হ্যাকিং এর ব্যাপারে অনেক কিছু জানো, তো আমি কিছু কাজ তোমাকে দিয়ে করাতে চাই। আসলে জিওয়ানের বয়ফ্রেন্ড অন্য কোম্পানির ডেটা হ্যাক করে তাদের কোম্পানিগুলোর 12টা বাজাতে চায়। জেংহান তখন সোজাসুজি এটা ইনডিরেক্টলি বলে দেয় যে সে তো এখন কলেজ স্টুডেন্ট, সে কোনো কোম্পানির হয়ে এখন কাজ করবে না। এটা শোনার পরে জিওয়ানের বয়ফ্রেন্ড জেংহানের উপর বেশ খানিকটা রেগে যায়। ইচুয়ানের সঙ্গে তখন জিলি দেখা হয়ে যায় আর ইচুয়ান আর জিলি একসঙ্গে এলিমেন্টারি স্কুলে পড়তো। তারা দুজনে তখন আলাদা করে একটা জায়গায় কথা বলতে যায়। চেনওয়ের বাবা একবার জিলির বাবার কোম্পানি থেকে বড় ডেটা চুরি করেছিল, সেটা তাও আবার চেনওয়েকে দিয়ে। সেই কারণে চেনওয়ের উপর জিলি অনেক রেগে আছে। কিন্তু বর্তমানে চেনওয়ের বাবার কোম্পানির অবস্থা একদম বাজে, সেই কারণে জিলির সাথে একটা কোঅপারেশন নিয়ে প্রজেক্ট করার ইচ্ছে আছে চিনুয়ের। কিন্তু জিলি তো এত সহজে রাজি হবে না। জিলি তখন শর্ত দেয়, যদি জেংহানকে তুমি হারাতে পারো তাহলেই আমি তোমার সাথে প্রজেক্টে একসঙ্গে কোঅপারেশন করব। ওদের কথা সেই সময় শুনে ফেলে সিং। অন্যদিকে কন্টেস্টের ওখানে চলে এসেছে ওয়েনু। তারপরে এই কন্টেস্টটা শুরু হয়ে যায়। সবাই কন্টেস্টটা ভীষণ সিরিয়াসলি দিচ্ছিল আর কিছুক্ষণ পরে কন্টেস্টটা শেষ হয়ে যায়। তখনই সময় চলে আসে রেজাল্ট অ্যানাউন্স করার। এই কন্টেস্টে থার্ড পজিশনে চলে আসে ওয়েনু আর সেকেন্ড পজিশনে চলে আসে চিনওয়েদের টিম। চিনওয়ে কিন্তু ফার্স্ট হতে পারলো না। সেকেন্ড পজিশনে আসার জন্য ইচুয়ান, চিনওয়ে, শিংকেওই সেরকম খুশি হয় না। ফার্স্ট হল জেংহানের টিম। লিনশি জেংহান আর দুয়ানিং তো অনেক হ্যাপি। কন্টেস্ট শেষে চিনওয়েকে আমরা দেখতে পাই একটা রেস্টুরেন্টে ওয়েট করতে। তখনই একজন ওয়েটার এসে এটা জানায় যে জিলির চিনওয়ের সঙ্গে মিটিং করার কথা ছিল, কিন্তু জিলি চিনওয়ের সঙ্গে মিটিং করতে ইচ্ছুক নয়। এটা শুনে চিনওয়ের অনেক খারাপ লাগে। সে ভেবেছিল তার বাবার কোম্পানিটাকে সে আবারও দাঁড় করাতে পারবে। তখনই লিনশির মা চিনওয়েকে ফোন করে। লিনশির মার কথা হাব ভাবে এটা বোঝা যায় যে লিনশির মা চায় চিনওয়ে যেন লিনশির সঙ্গে প্রেম করে। লিনশির মা কালই আসছে লিনশির সঙ্গে দেখা করতে। চিনওয়ে এয়ারপোর্টে যাবে লিনশির মাকে পিক আপ করতে। এদিন আমরা লিনশিকে দেখতে পাই, ফার্স্ট হলে যে মেডেলটা পেয়েছে সে ওটাই ভালো করে দেখতে থাকে। জেংহান এসে বলে, এটা তোমার এত ভালো লেগেছে? লিনশি বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো, তুমি জানো এরকম কোনোদিন কন্টেস্টে আমি ফার্স্ট হতে পারিনি। তখনই ওখানে চিওয়ান তার বয়ফ্রেন্ড জিলিকে নিয়ে চলে আসে। চিওয়ান অফার করে যে চারজন মিলে আজকে একসঙ্গে ডিনার করলে কেমন হয়, কিন্তু জেংহান তো একটুখানি এড়িয়ে চলার চেষ্টা করছে জিলিকে। তবুও লিনশির মুখের দিকে তাকিয়ে জেংহান যায় ডিনার করতে। জিলির আসল উদ্দেশ্য হচ্ছে জেংহানের মন জয় করা, যাতে জেংহানকে তার কোম্পানির হয়ে কাজ করানো যায়। জেংহান অলওয়েজ জিলিকে ইগনোর করেই চলতে থাকে। ব্যাপারটা সুবিধার না বুঝে জেংহান লিনশিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করে। জেংহান ক্লিয়ারলি এটা বলে দেয় যে সে এখন কলেজে পড়ছে, সে কোনো কোম্পানির হয়ে এখন কাজ করতে চায় না। এটা বলেই জেংহান লিনশিকে নিয়ে ওখান থেকে চলে যায়। চিওয়ান তখন তার বয়ফ্রেন্ডের উপর রেগে যায় যে ডিনারে সে কেন কাজের কথা সেখানে বলবে। জিলি তখন তার গার্লফ্রেন্ডের কাছে অনেকবার করেই সরি চায়। জেংহান আর লিনশি তারপর একসঙ্গে কলেজের দিকেই আসছিল। ওয়েনু তখন জেংহানকে ফোন করে বলে, তোকে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে আসতেই হবে। জেংহান বাহানা দেয় কিন্তু ওয়েনু বলে আসতেই হবে। অন্যদিকে আমরা শ্যাওমা, ইচুয়ান, হুয়াই ওয়া, দুয়ানিংকে একটা রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। তখনই ওখানে চলে আসে লিনশি। আসলে আজকে এখানে লিনশি আর জেংহানের একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু জেংহান যেহেতু ওয়েনুর সঙ্গে চলে গেছে তাই লিনশি এখানে একাই এসেছে। সবাই মিলে অনেকক্ষণ ওয়েট করে কিন্তু জেংহান এখনো আসে না। বেশ কয়েক ঘন্টার পর জেংহান চলে আসে আর তার পরপরই চলে আসে ওয়েনু। ওয়েনু এসেই বিয়ার অর্ডার করে আর সেটা লিনশিকে খেতেও বলে, আর এটা বলে ওয়েনু নিজে অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। জেংহান বুঝতে পারছে ওয়েনু জেংহানের ওপর কষ্ট পেয়েছে বলেই লিনশির সঙ্গে এগুলো করছে। হুয়াইও তখন ওয়েনুকে দেখিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে প্রথমবারের মতো। হুয়াইও বোঝে যে ওয়েনু জেংহানকে পছন্দ করে, কিন্তু সে যে ওয়েনুকে পছন্দ করে সেটা সে নিজের মুখে বলতেও পারে না। ওয়েনু আর বেশি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে তখন আমরা এটা দেখতে পাই, ওয়েনু জেংহানকে আলাদা একটা জায়গায় ডেকেছিল। ওয়েনু বলে, আচ্ছা লিনশির ভেতরে এমন কি আছে বলতো যে জন্য তুই আমাকে ভালোই বাসিস না? জেংহান পরিষ্কারভাবে বলে দেয় যে তার কাছে লিনশি ছাড়া অন্য কোনো মেয়ের তার জীবনে কোনো দামই নেই। রাত হয়ে গেলে হুয়াইও পেছনে ওয়েনুকে বসিয়ে তার বাড়ির দিকে পৌঁছতে থাকে। ওয়েনু সাইকেলের পেছনে বসে অনেক কান্না করছিল জেংহানের বলা কথাগুলো মনে করে। অন্যদিকে আমরা শ্যামাকে দেখতে পাই রেস্টুরেন্ট থেকে। ইচুয়ান আর দুয়ানিং দুজনের সঙ্গে একসঙ্গে বেরিয়েছে। শ্যামা বলে, তোমরা দুজন চলে যাও, আমি একা চলে যাব। দুজনেই একসঙ্গে বলে, আমি পৌঁছে দেবো। ব্যাস দুয়ানিং আর ইচুয়ানের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। শ্যামা বলে, ধুর তোমরা এক জায়গায় হলেই ঝগড়া বাঁধে। দুয়ানিং বলে, শ্যামা আজকের দিনটা খুব ভালো। আচ্ছা শ্যামা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে রাজি আছো? এটা শুনেই শ্যামা তো একেবারে অবাক। ইচুয়ান বলে, দুয়ানিং এগুলো তুই কি করছিস? দুয়ানিং তখন ইচুয়ানকে বলে, তুই এটা আগে বলতো,
তুই শ্যামাকে ভালোবাসিস নাকি ভালোবাসিস না। ইচুয়ান তখন শ্যামার দিকে একবার তাকায়। ইচুয়ান তো বুঝতেই পারে না সে কি বলবে, সে কি ভালোবাসে নাকি বাসে না, সে তো নিজেই ঠিক করে জানে না। সে তখন ইগনি এটাই বলে, আমি কি করে শ্যামাকে পছন্দ করব। এটা শুনে শ্যামা অনেক কষ্ট পায়। শ্যামা তখন দুয়ানিংকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছি। শ্যামা এসে তখন দুয়ানিং এর হাতটা ধরে, যেটা দেখে ইচুয়ান ভীষণ রেগে যায়। শ্যামা তখন বলে, আমি সবসময় তোমাকে স্কুল থেকেই ভালোবেসে এসেছি, কিন্তু আজকে আমি বুঝে গেছি তুমি শুধুই আমার বন্ধু। দুয়ানিং এর সঙ্গে শ্যামা তখন ওখান থেকে চলে যায়। ইচুয়ানের যেন সেই সময় সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে লিনশিকেও তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে যায় জেংহান। পরের দিন সকাল হতেই চিনুয়ে লিনশির মাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে নেয়। চিনুয়ে তখন অলরেডি তার মাকে এটা বলে দেয় যে জেংহানের সঙ্গে লিনশির সম্পর্ক আছে। এটা শুনে লিনশির মা অনেক অবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে যায় যে জেংহানি তো আসতো ম্যাথ টিউটার হিসেবে লিনশিকে ম্যাথ শেখাতে, আর জেংহান লিনশির সঙ্গে প্রেম করার চেষ্টা করেছে এটাও তো তার মা বুঝতে পেরেছিল। এটা মনে করে লিনশির মা একদমই খুশি হয় না। অন্যদিকে আমরা ইচুয়ানকে দেখতে পাই। লিনশির মা তখন ইচুয়ানকে ফোন করে এটা বলে যে তুই তাড়াতাড়ি চলে আয়, লিনশির অ্যাপার্টমেন্টটাকে আমাকে নিয়ে যাবি। ইচুয়ান তখন উঠে একেবারে অবাক হয়ে যায়, কারণ জেংহানের শোয়ার জায়গাটা ফাঁকা। ইচুয়ান এটা ভেবে ভয় পায় যে জেংহান কি তাহলে লিনশির বাড়িতে আছে। ইচুয়ান তখন তার আন্টিকে বলে, ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি। ইচুয়ান তখন সাথে সাথে জেংহানকে ফোন করে, কিন্তু জেংহান তো ফোনটা কিছুতেই ধরে না। ইচুয়ান তাড়াতাড়ি করে লিনশির অ্যাপার্টমেন্টে চলে আসে, কিন্তু তখন ওখানে অ্যাপার্টমেন্টের সামনে লিনশির মা দাঁড়িয়ে। লিনশির মা আসলে লুকিয়ে লুকিয়ে ইচুয়ানকে এই রুমের কি আনতে বলেছিল। ইচুয়ান ইচ্ছে করে সেটা না এনে বলে, আমি তো ভুলে গেছি। তারপর এই লিনশি দরজা খোলে, জেনা তার মাকে সে দেখে একেবারে অবাক হয়ে যায়। তার মা একটাও কথা না বলে আগে ঘরের ভেতর সার্চ করতে থাকে যে ভেতরে কেউ আছে কিনা। ইচুয়ান বলে, জেংহান কোথায়? লিনশি বলে, তুই কিভাবে জানলি ও এখানে থাকবে, ও তো এখানে নেই। অন্যদিকে লিনশির মা তো বিছানার চাদর বালি সমস্ত কিছু উল্টে প্রমাণ খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু চারিদিকে খুঁজেও তো সে কিছুই পায় না। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে একটা ডেনিম জ্যাকেট ওখানে লিনশির মা খুঁজে পেয়ে যায়। লিনশি বলে, ও নো। লিনশির মা বলে, কার এটা? ইচুয়ান বলে, আন্টি ওটা তো আমার, আগের দিন আমি ভুলে এখানে রেখে গিয়েছিলাম। লিনশির মার সন্দেহ হলেও সে এটাই বিশ্বাস করে। কিছুক্ষণ পরে চারজনকে আমরা একসঙ্গে লাঞ্চ করতে দেখি। লিনশির মা চিনুইকে ডেকে পাঠিয়েছে লিনশির কাছে। তখন চিনুই নামে লিনশির মা অনেক প্রশংসা করতে থাকে। লিনশি সমস্ত কিছু বুঝতে পারে আর ইগনোর করতে থাকে। রাত হয়ে গেলে লিনশির মা তখন চিনুইকে লিনশির ব্যাপারে জিজ্ঞাসা করে, লিনশিকে চেস করার জন্য ইনসিস্ট করতে থাকে। অন্যদিকে ডর্মে আমরা জেংহানকে কাজ করতে দেখি। তখনই ফিরে আসে ইচুয়ান। ইচুয়ান তখন জেংহানকে সমস্তটা বলে যে লিনশির মা আসলে কি চায়, কেন এসছে। কথাগুলো শুনে জেংহানের কষ্ট হলেও সে তখন ইচুয়ানকে যেন সেরকম পাত্তা দেয় না। ইচুয়ান তো জেংহানের সঙ্গে বারবার করে কথা বলার চেষ্টা করতে থাকে। জেংহান নিজের কষ্টটা ভেতরেই রেখে দেয়। জেংহানের যে মনটা অনেক খারাপ হয়ে যায় ইচুয়ান সেটা বুঝতে পারে। ইচুয়ান বলে, তুই যদি দুয়ানিং এর উপর নজর রাখতে পারিস তাহলে আমি তোর আন্টির উপর নজর রাখবো। জেংহানও তখন রাজি হয়ে যায়। পরের দিন লাইব্রেরিতে শ্যামা দুয়ানিংকে আমরা একসঙ্গে দেখতে পাই। ইচুয়ান তো একেবারে শকুনের দৃষ্টি দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে কলেজে লিনশি জেংহানের আবারও দেখা হয়। লিনশির তো মন অনেক খারাপ, জেংহানের সঙ্গে সে এখন যখন তখন দেখা করতে পারবে না। জেংহান বলে, ঠিক আছে আমরা একসঙ্গে সমস্ত কিছু ম্যানেজ করে নেব। দুজন দুজনকে তখন শক্ত করে জড়িয়ে ধরে, কারণ লিনশির বাড়ি যাওয়ার সময় এসে গেছে। যাওয়ার আগে লিনশি জেংহানকে ছোট্ট করে একটা কিস করে, আর তারপরে সে চলে যায়। তারপরে ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সামের দিনটা চলে আসে। ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট মন দিয়ে এক্সাম দিচ্ছিল। লিনশির মন খুব খারাপ, কারণ লিনশির পরীক্ষা ভালো হয়নি। জেংহান বলে, তোমার কি আমার জন্য পড়াশোনা ভালো হচ্ছে না? লিনশি বলে, তোর কি সব উল্টোপাল্টা কথা বলছো, আমার মনে হয় আমার ইকোনমিক্স এর জায়গায় ম্যাথে অনার্স করলে ভালো হতো। জেংহান বলে, তাহলে তুমি স্ট্রিম চেঞ্জ করো। লিনশিও ভেবে দেখে সে এটাই করবে। দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যখন উইন্টার ভ্যাকেশনের সময়। লিনশি এবার বাড়ি ফিরে যাবে, জেংহানের সঙ্গে তার প্রায় এক মাস দেখাই হবে না। দুজনের মন অনেক খারাপ, কারণ দুজন দুজনকে অনেক মিস করবে। ওখানে তখন ইচুয়ান চলে আসে লিনশিকে নেওয়ার জন্য, কিন্তু লিনশি আর জেংহান দুজন দুজনকে ছাড়তে রাজি নয়। ইচুয়ান বলে, যত সব উল্টোপাল্টা কাজ আমার সামনে তোদের করতে হয় এগুলো। জেংহান আর লিনশি তো ইচুয়ান পাত্তাই দেয় না। লিনশি চলে আসে নিজের বাড়িতে। লিনশি কতদিন পর তার বাবাকে দেখলো। তার বাবা তো লিনশিকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিনশি বাড়িতে ঢুকতেই দেখে লিনশির মা চিনুকেও ডেকে পাঠিয়েছে, সাথে তার বাবা মাকেও। লিনশির মা তো চায় যে চিনুর বাবার সঙ্গে এই কথাটা বলবে যে লিনশি আর চিনুয়ে যেন ইন ফিউচার বিয়ে হয়। লিনশির বাবা বুঝতে পারে লিনশি এটা চায় না। লিনশিও তখন তার বাবার কাছে আলাদা করে নালিশ করে। লিনশির বাবা বলে, তুই চিন্তা করিস না আমি তোকে হেল্প করব। সঙ্গে খেতে দেখি যেখানে লিনশির সাথে চিনুয়ের বাবা মাও ছিল। লিনশি তখন এমন এমন কাজকর্ম করতে থাকে যেগুলো ভীষণ অদ্ভুত, মানে এই চেয়ারের ওপর পা তুলে খাওয়া, চপস্টিক না দিয়ে হাত দিয়ে খাবারগুলো গপ গপ করে খাওয়া, যাদের চিনুয়ের বাবা মা লিনশিকে একেবারে অপছন্দ করে। লিনশির মা এইসব দেখে তো অনেক অবাক হয়ে যায় যে কেউ জানে তার মেয়েরম নয়। চিনুয়ের বাবা মা তখন লিনশিকে সত্যি অদ্ভুত ভাবতে থাকে।
লিংশির মধ্যে নম্রতা ভদ্রতা কিচ্ছু নেই। চিনুয়ে তারপর ডিনার করে তার মা বাবার সঙ্গে বেরিয়ে যেতে থাকে। তখন চিনুয়ের মা বাবা এটা পরিষ্কার চিনুয়েকে বলে দেয় যে তাদের লিংশিকে একেবারেই পছন্দ হয়নি। এতে চিনুয়েরও অনেক খারাপ লাগে। খাওয়া দাওয়া শেষ করে লিংশিও বাইরে একটু ঘুরতে বেরোয়। তখনই জেংহান লিংশিকে ফোন করে জিজ্ঞাসা করে সে বাড়িতে এসে পৌঁছেছে কিনা। লিংশি তখন আবদার করে সে জেংহানের সঙ্গে এক্ষুনি দেখা করবে। তারপরে জেংহান আর লিংশি চলে যায় সেই ইন্টারনেট ক্যাফেতে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। জেংহান তখন বলে, কি হয়েছে তোমার? লিংশি বলে, আজকে আমি চিনুয়ের বাবা মার সামনে এমন এমন জিনিস করেছি যাতে ওরা আমাকে একটু পছন্দ না করে। এটা শুনে জেংহান তো ভীষণ বাহবা দিতে থাকে লিংশিকে। লিংশি বলে সে তখন ওখানে ভালো করে একদম খায়নি, তার ভীষণ খিদে পেয়েছে। জেংহান বলে, ঠিক আছে আমি তোমাকে একটা বেস্ট রেস্টুরেন্টে নিয়ে যাব। তারপর ওরা দুজন হাঁটতে হাঁটতে একটা পাড়াতে চলে আসে। জেংহান বলে, এটাই রেস্টুরেন্ট। লিংশি তো বিশ্বাস করতে পারছে না যে এটা কিভাবে হতে পারে। লিংশি বলে, এটা তোমার বাড়ি তাই না? জেংহান মাথা নাড়িয়ে বলে, কই না তো। লিংশিকে তখন জোর করে ধরে জেংহান নিয়ে যেতে চায়, কারণ লিংশি তো যেতেই চায় না। বাড়ির মধ্যে জেংহানের বাবা তখন পেপার পড়ছিল। তখনই জেংহান লিংশিকে নিয়ে ওখানে চলে আসে আর লিংশির সঙ্গে আলাপ করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই জেংহান খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে থাকে। জেংহানের মা অনেক খাবার নিজে হাতে বানিয়ে নিয়ে চলে আসে, যে খাবারগুলো লিংশির অনেক টেস্টি লাগে। জেংহানের মায়ের লিংশিকে কিন্তু অনেক পছন্দ হয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে জেংহান লিংশিকে নিয়ে ওখান থেকে চলে যায়। লিংশি বলে যে তার ভীষণ ভালো লেগেছে জেংহানের মা বাবার সঙ্গে দেখা করে, হবু শ্বশুর শাশুড়ি বলে কথা। এটা শুনে জেংহানও ভীষণ খুশি হয়। জেংহান বলে, তোমার কি ঠান্ডা লাগছে? লিংশি বলে, একটু একটু। জেংহান তখন নিজের কোটের মধ্যে লিংশিকে শক্ত করে জড়িয়ে ধরে। এই সিনটা না এত কিউট ছিল। লিংশি তারপর বাড়ি ফিরে আসে, সে তখন দেখে তার মা লাগেজ গোছাচ্ছে। লিংশি ভাবে তার উপর রাগ করে হয়তো তার মা চলেই যাচ্ছে, কিন্তু তার মা জানায় যে সে বিজনেস ট্রিপে দুদিনের জন্য বাইরে যাচ্ছে। তাছাড়া লিংশির মা লিংশির উপর এমনিতেই অনেক রেগে আছে। পরের দিন সকালে লিংশি ঘুম থেকে উঠে কি করবে এটাই বুঝতে পারে না। বাড়িতে মা নেই, বাবা নেই, সে তখন কিছুটা ঘরে কাজ করতে থাকে কিন্তু কিছুতে তার সময় কাটতে চায় না। এরকম ভাবে অনেকক্ষণ চলতে চলতে লিংশি একটা টাইমে ঘুমিয়ে পড়ে। তখনই জেংহান ফোন করে লিংশিকে। জেংহান তখন লিংশিকে হ্যাপি নিউ ইয়ার জানায়, কারণ চাইনিজ ক্যালেন্ডারে এই দিনই হচ্ছে নববর্ষ। জেংহান তখন বলে সে নাকি লিংশি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। লিংশি নিচে তাকিয়ে দেখে সত্যি সত্যি জেংহান হাতে একটা বাজি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লিংশি তখন নাটক করতে থাকে, তুমি বাড়ির সামনে এসছো কেন? মা যদি তোমায় এক্ষুনি দেখে ফেলে? জেংহান বলে, আমি জানি তোমার মা বাবা বাড়িতে কেউ নেই, আমাকে ইচুয়ান বলেছে। তারপর দুজন মিলে একসঙ্গে অনেক বাজি ফাটাতে থাকে আর অনেক অনেক সুইট মোমেন্ট ক্রিয়েট করতে থাকে। একসঙ্গে তারা ছবিও তোলে। বাজি ফাজি ফাটানো হয়ে গেলে জেংহান লিংশির জন্য খাবারও নিয়ে আসে। লিংশির জন্য জেংহানের মা বানিয়ে পাঠিয়েছে। লিংশিও তখন ওই ডাম্পলিং গুলো টেস্ট করতে থাকে। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে আর দেখা যায় যে লিংশির বাবা ফিরে এসেছে। লিংশি তখন জেংহানকে ঠেলে ঢুলে উপরে পাঠিয়ে দেয়, কিন্তু জেংহান তখন যেতেই চাইছিল না। আর তারপরে লিংশি দরজা খোলে। লিংশির বাবা আসলে ফিরে এসেছে লিংশি বাড়িতে একা একা নিউ ইয়ারটা কাটাবে সেই কারণে সঙ্গ দিতে। ওখানে ডাম্পলিং গুলো দেখে তার বাবা ভাবে যে লিংশি রান্না করেছে এগুলো। অন্যদিকে জেংহান তো লিংশির রুমে আটকানো, সে তখন লিংশির রুমটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। অন্যদিকে লিংশির বাবা পেয়ে যায় জেংহানের ওই কোটটা। লিংশি বলে, এটা তো ইচুয়ানের, কিন্তু তার বাবা এটা বিশ্বাস করে না, কারণ ইচুয়ান তো অনেক রোগা। তখনই ওখানে জেংহান চলে আসে লিংশির বাবার সামনে। লিংশি তো দেখে একেবারেই অবাক। লিংশির বাবা জেংহানকে দেখে বলে, তোমাকে তো চেনা চেনা লাগছে। জেংহান বলে যে আমি আগে আপনার মেয়েকে ম্যাচ শেখাতে আসতাম। তারপরে লিংশির বাবা জেংহান একসঙ্গে চেস খেলতে বসে। লিংশির বাবা তো এমনি সহজ সরল মানুষ, জেংহানকে তার মেয়ের জামা হিসেবে অত্যন্ত পছন্দ করে ফেলেছে। তারপর কিছুক্ষণ পরেই চলে যায় জেংহান। লিংশি তার বাবাকে বলে দেয়, তুমি কিন্তু মাকে বলবে না যে জেংহান এখানে এসেছিল। তখনই লিংশির মা ফোন করে এটা বলে যে লিংশি নাকি এক্সামে ফেল করেছে। লিংশি অনেক ভয় পেয়ে যায় যে এবার মা তার কি না কি করবে। অন্যদিকে আমরা জেংহানকে রাস্তায় বাড়ি ফিরতে দেখি, তখনই প্রফেসর জেংহানকে ফোন করে বলে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ আছে, জেংহান যদি ওখানে জয়েন হতে পারে তাহলে জেংহানের ফিউচার সেট। অন্যদিকে পরের দিন সকাল হতেই লিংশি মা ফিরে আসে আর লিংশিকে যা নয় তাই বলে অপমান করতে থাকে আর এটা বলে যে জেংহানের সঙ্গে প্রেম করার জন্যই লিংশির পড়াশোনার আজকে এই হাল, সে ফেল করেছে জীবনে প্রথমবারের মতো। লিংশির মা চায় লিংশিকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে, কিন্তু লিংশি তো এতে একদমই রাজি হয় না। গতকাল রাতে প্রফেসরের ফোন পেয়ে জেংহান ফিরে আসে কলেজে। লিংশি ভিডিও কলে জেংহানকে তখন বলে তার মায়ের সঙ্গে তার অনেক ঝামেলা হয়েছে, পরীক্ষাতে সে ফেল করেছে বলে। জেংহানও জানায় যে তার একটা বড় এক্সপি নামের কোম্পানিতে ইন্টার্নশিপ আছে। আর পরীক্ষা নিয়ে তুমি চিন্তা করো না, ম্যাথে যখন তুমি অনার্স নিয়ে স্ট্রিমটা চেঞ্জ করে ফেলবে তখন তোমার সব ঠিক হয়ে যাবে। একটু বেলা হতেই জেংহান তখন অফিসে চলে আসে। সেখানকার ম্যানেজার জেংহানকে ইন্টার্নশিপের ব্যাপারে আজকে যে টপিকে আলোচনা হবে সেই ব্যাপারে কিছুই জানায় না। জেংহানের অদ্ভুত লাগতে থাকে, সে তো শিখতে এসেছে, তার সাথে এরকম বিহেভিয়ার কেন করছে? এই হচ্ছে এক্সবি মাল্টিন্যাশনাল কোম্পানির বস।
এই বস একটা সফটওয়্যার বানিয়েছে আর সেটা মার্কেটে লঞ্চ করবে বলে ভাবনা চিন্তা করার জন্যই এই মিটিং। এই মিটিং এ সফটওয়্যারটার ব্যাপারে অনেকে অনেক কিছু বলে, সবাই খালি প্রশংসাই করতে থাকে, কিন্তু শুধুমাত্র জেংহান বলে যে সফটওয়্যারটাতে একটু প্রবলেম রয়েছে, কারণ এই সফটওয়্যারটার যা অবস্থা এটা যে কেউ চাইলে হ্যাক করে নিতে পারে। অফিসের বস তখন জেংহানের প্রতি বেশ খানিকটা ইমপ্রেসড হয়, কারণ একমাত্র সত্যিটা বলার সাহস জেংহানেরই আছে। পরের দিন এক্সপি কোম্পানির বস জেংহানকে নিজের কেবিনে ডেকে পাঠায়, জেংহানের দক্ষতা দেখার জন্য এক্ষুনি একটা সাইট হ্যাক করতে বলে। জেংহান মাত্র 21 মিনিটের মধ্যে সেই সাইটটা হ্যাক করে ফেলে। এটা দেখে বসও জেংহানের প্রচন্ড প্রশংসা করতে থাকে। পরের দিন অফিসে সবাই মিলে একটাই আলোচনা করছিল যে নিউলি লঞ্চ সফটওয়্যারে কিছু সমস্যা দেখা দিয়েছে। অফিসে বসে জেংহান এটা শুনতে পায়। এটা শুনে জেংহান আসে তার বসের কাছে, বসের প্রবলেমটা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলে। এটা দেখে তার বস অবাক হয়ে তার কোম্পানির যতগুলো প্রবলেম ওয়ালা জিনিসপত্র রয়েছে সব জেংহানকে দিয়ে সলভ করিয়ে নেয়। আর এভাবে বস আর জেংহানের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা যেন একই কলেজে পড়ে এমন ভাবেই তাদের দুজনের কথাবার্তা শুরু হয়। জেংহান এমনকি লিনশির ব্যাপারেও তার বসকে বলে। তার বস তখন গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা উঠতেই যেন অনেক স্যাড হয়ে যায়। আর তার কথা শুনে তো এটা বোঝাই যায় যে জেংহানের বসেরও নিশ্চয়ই কোনো অতীত আছে। বেশ কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর লিনশিও চলে আসে কলেজে। লিনশি তখন জিওয়ানা শ্যামাকে বলে দেয় যে জেংহানকে তারা যেন না জানায় লিনশি এখানে এসেছে, কারণ লিনশি জেংহানকে সারপ্রাইজ দিতে চায়। পরের দিন আমরা লিনশিকে বাদে একটা রেস্টুরেন্টে সবাইকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে দেখি। জেংহান বেজালার মন খারাপ, সে এটাই ভাবছে যে লিনশি হয়তো তার মাকে ম্যানেজ করতে পারছে না বলে কলেজেও ফিরতে পারছে না। তখনই ওখানে চলে আসে লিনশি আর এসে জেংহানকে পেছন থেকে সারপ্রাইজ দেয়। হাতটা যখন জেংহানের চোখের ওপর পড়ে জেংহান শিওর হয়ে যায় এটা লিনশিরই হাত। জেংহান তো অনেক খুশি হয়ে যায় এতদিন পর লিনশিকে কাছে পেয়ে। এরকম ভাবে একদিন আমরা শ্যামাকে একটা রেস্টুরেন্টে বসে ডিনার করতে দেখি। ওখানেই তখন চলে আসে দুয়ার্নিং। সে এসে তখন শ্যামার সামনে বসে পড়ে। শ্যামা সবসময় যেন দুয়ার্নিংকে একটু একটু করে ইগনোর করতে থাকে। দুয়ার্নিং শ্যামার প্রিয় খাবারটা বানিয়ে আনে যাতে শ্যামা ওটা খেয়ে খুশি হয়। হঠাৎ করে তখন পাওয়ার কাট হয়ে যায়। দুয়ার্নিং তখন ব্যাগ থেকে একটা ক্যান্ডেল বার করে ক্যান্ডেল লাইট ডিনার করতে থাকে দুজন মিলে। কিন্তু শ্যামা তো দুয়ার্নিং এর সাথে এগুলো করতে একদমই খুশি হয় না মন থেকে। দুয়ার্নিং শ্যামার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলার চেষ্টা করে। শ্যামা তখন সোজাসুজি এটা বলে যে দুয়ার্নিং চলো আমরা ব্রেকআপ করে ফেলি, আমার মনে হয় না এই সম্পর্কটা আমরা একসঙ্গে এগোতে পারবো। কথাটা শুনে দুয়ার্নিং এর অনেক কষ্ট হয়, কিন্তু তবুও সে একটা হাসি মুখ নিয়ে শ্যামার সঙ্গে কথা বলতে থাকে যাতে শ্যামা তার মনের দুঃখটা জানতে না পারে। দুয়ার্নিং আর কিচ্ছু না বলে ওখান থেকে চলে যায়। বেরিয়ে ওখানকার রেস্টুরেন্টের কেয়ারটেকারকে দুয়ার্নিং কিছু টাকা দেয়। তো বোঝাই যায় এই পাওয়ার কাটের প্ল্যানটা পুরোটাই দুয়ার্নিং এর ছিল। এরকম ভাবে একদিন লিনশি বাস স্টপে দাঁড়িয়ে ছিল, সেই সময় অনেক বৃষ্টি পড়ছিল। দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে চিনুয়ে লিনশিকে দেখছিল। লিনশিকে চিনুয়ে যেন কিছুতেই ভুলে থাকতে পারছে না। বৃষ্টির মধ্যে চিনুয়ে চলে আসে লিনশির কাছে। লিনশি হাত ধরে টানতে টানতে তাকে গাড়ি অবধি নিয়ে যেতে চায়, কিন্তু লিনশি চিনুয়ের সঙ্গে কিছুতেই যেতে চায় না। চিনুয়ে বারবার করে লিনশিকে রিকোয়েস্ট করতেই থাকে। চিনুয়ে আরো বলতে থাকে যে কেমন বয়ফ্রেন্ড তোমার, যে বৃষ্টির সময় তুমি রাস্তায় একা দাঁড়িয়ে রয়েছো তার কোনো পাত্তা নেই। তখনই ওখানে ছাতা নিয়ে জেংহান চলে আসে। লিনশি জেংহানকে দেখেই তার কাছে ছুটে চলে যায়। জেংহান বলে, চিনুয়ে লিনশি কিন্তু আমার গার্লফ্রেন্ড, তুই সবসময় ওর সঙ্গে এরকম করবি না। এটা বলে জেংহান লিনশিকে নিয়ে ওখান থেকে বৃষ্টির মধ্যে চলে যায়। চিনুয়ে কিছুতেই জেংহান আর লিনশিকে একসাথে মেনে নিতে পারে না। সে লিনশিকে প্রচন্ড ভালোবাসে, কি করবে সে তো ভুলে থাকতে পারছে না লিনশিকে। কিছুদিন পরে আমরা জেংহানকে একটা হোটেলে বসে থাকতে দেখি। তখনই লিনশির মা আসে। আসলে লিনশির মা জেংহানের সঙ্গে কথা বলার জন্যই তাকে ডেকে পাঠিয়েছে। লিনশির মা বলে, আমার মনে হয় না তুমি আমার মেয়ের যোগ্য। জেংহান বলে যে আন্টি আমি জানি, আমি যখন স্কুলে পড়তাম ম্যাথিউটার সিজে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, তার জন্য আপনাকে আমি আবারও সরি বলছি। লিনশির মা বলে, আমি চাই না একটা গরিব ঘরে ছেলের সঙ্গে আমার লিনশি সম্পর্কে থাকুক বা তার সঙ্গে সম্পর্কে জড়াক। কথাটা শুনে জেংহানের অনেক খারাপ লাগে। লিনশির মা বলে, আমি চাই তুমি আমার মেয়ের সঙ্গে আজকেই ব্রেকআপ করে ফেলো। জেংহান তখন বলে যে সে একদিন অনেক রোজগার করবে আর সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু লিনশির মা এটা বলেই দেয় যে ব্রেকআপ করতেই হবে। জেংহান বলে, একদিন আমি নিজেকে প্রমাণ করে আপনাকে দেখাবোই। পরের দিন আমরা শ্যামা লিনশিকে কলেজে একসঙ্গে দেখতে পাই। লিনশির মনটা খারাপ, কারণ ঠিকঠাক করে জেংহান যোগাযোগ করছে না তার সঙ্গে। আসলে জেংহান নিজের কেরিয়ার নিয়ে এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছে নিজেকে প্রমাণ করার জন্য। এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। লিনশির বাবা ফোন করে লিনশিকে। লিনশির বাবা তখন জানায় যে লিনশির মা নাকি জেংহানের সঙ্গে আলাদা করে দেখা করেছে। এটা শুনে লিনশি অনেক অবাক হয়ে যায় আর সেটা ভাবতে থাকে যে জেংহান তার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল। এটা ভেবে লিনশি অনেক কষ্ট পেতে থাকে। লিনশি তারপর জেংহানের সঙ্গে আলাদা করে দেখা করে। জেংহান তখন লিনশিকে নিজে থেকেই সরি বলে। জেংহান বলে, লিনশি তুমি যদি আমার সাথে এইভাবেই থেকে যাও সব সময় তাহলে তোমার জীবনে অনেক বাধা আসবে, আমি হয়তো তোমাকে কোনোদিনও সুখী করতে পারবো না।
দে, ব্রেকআপ করে নেওয়াটাই ভালো হবে। কথাটা শুনে লিনশি একেবারে অবাক হয়ে যায়। জেংহান আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। লিনশি ভীষণ কাঁদতে থাকে যে জেংহানকে পাওয়ার জন্য সে কত কিছুই না করলো, জেংহান তাকে ছেড়ে চলে গেল। তখনই লিনশির ঘুম ভেঙে যায়। আর এটা ছিল আসলে লিনশির স্বপ্ন। এরকম বাজে একটা স্বপ্ন দেখার জন্য লিনশি অনেক কান্না করতে থাকে আর ভয় পেয়ে যায়। তখনই ওখানে চলে আসে জেংহান। জেংহানকে দেখে লিনশি ছুটতে গিয়ে তাকে চাপটে জড়িয়ে ধরে। লিনশি খুব খুব কান্না করতে থাকে। লিনশি ভেবেই নিয়েছিল যে জেংহান হয়তো সত্যি সত্যি তার সঙ্গে ব্রেকআপ করে ফেলবে। জেংহান বলে, কি হয়েছে এবার বলো। লিনশি তখন বলে যে তার বাবা ফোন করে এটা বলেছে যে তার মা নাকি জেংহানের কে ব্রেকআপ করার কথা বলেছে। এটা ভেবেই লিনশি এত কান্না করছে। জেংহান বলে, ধুর পাগলি, আমি তোমাকে ছেড়ে চলে যাব এটা তুমি ভাবলে কি করে। লিনশি যে জেংহানকে এতটা ভালোবাসে তার এই কান্নাটা দেখেই বোঝা যায়। জেংহান তখন লিনশির মুড ঠিক করে দেওয়ার জন্য তাকে অনেক আদর করে দেয়। আগে লাইব্রেরিতে বসে থাকতে দেখি তার চোখ তখন দূরে বসে থাকা শ্যামার উপরই আটকে আছে। শ্যামা তখন কোনো একটা বই পড়তে পড়তে ভীষণ কান্না করছিল। সেটা দেখে ইচুয়ান একেবারেই অবাক হয়ে যায়। ইচুয়ান ফোনে তখন সার্চ করছিল যে একটা মেয়ের রাগ কি করে ভাঙানো যায় বা একটা মেয়েকে কিভাবে পটাতে হয় এই সমস্ত কিছু। কিন্তু ওগুলো পড়ে ইচুয়ান ভাবতে থাকে এগুলো কি কাজ করবে। ইচুয়ান চলে এসেছে জেংহানের কাছে। সে এটা শুনতে চায় যে জেংহান কি বলে। জেংহান তো বলে, তুই এক্ষুনি শ্যামার কাছে যা আর বলে দে তুই ওকে ভালোবাসিস। কথা শেষ করে জেংহান লিনশির সঙ্গে দেখা করে আর তারা এটাই আলোচনা করতে থাকে যে শ্যামার ইচুয়ানের যে কবে সমস্ত কিছু ঠিকঠাক হবে। সন্ধ্যা হয়ে গেলে লাইব্রেরির সামনে ইচুয়ান ওয়েট করতে থাকে। তখনই লাইব্রেরি থেকে বেরিয়ে আসে শ্যামা। ইচুয়ান শ্যামার জন্য কিছু একটা গিফট এনেছে আর বক্সটা খুলতেই দেখা যায় যে ইচুয়ান নিজের হাতে শ্যামা যেরকম বানিয়েছিল ঠিক ওরকম দেখতে একটা র্যাবিট বানিয়েছে, যেটা দেখে শ্যামা অনেক খুশি হয়। কিন্তু তবুও শ্যামা বলে, আমার এটা চাই না। এটা বলেই শ্যামা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইচুয়ান চলে যায় গার্লস হোস্টেলে। সেখানে গিয়ে শ্যামার নাম ধরে জোরে জোরে এটা বলতে থাকে যে শ্যামা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, তুমি যদি এক্ষুনি না চলে আসো আমি কিন্তু তোমার গার্লস হোস্টেলের ভেতর চলে যাবো। শ্যামা তখন নিজের ডর্মে বসে খুব কান্না করতে থাকে। নিচে দাঁড়িয়ে ইচুয়ান বারবার করে সরি বলতে থাকে এতগুলো বছর ধরে তাকে ইগনোর করার জন্য। তারপরে শ্যামা নিচে নেমে আসে। শ্যামা তখন ইচুয়ানকে আই লাভ ইউ টু বলে না, কিন্তু ইচুয়ানের বানানো ওই র্যাবিটটা অ্যাকসেপ্ট করে। ইচুয়ান বুঝে যায় যে শ্যামা তার উপর আর রেগে নেই। আর এভাবেই ওদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। অন্যদিকে আমরা লিনশি আর জেংহানকে দেখতে পাই। জেংহানকে তখন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে ফোন করে। তারা জেংহানের সঙ্গে একটা প্রজেক্ট ফাইনাল করতে চায় আর সেটা হবে 2 বছরের কন্ট্রাক্টে। কিন্তু জেংহান তখন ওদেরকে বলে দেয় যে সে এখন জব করবে না। এটা শুনে লিনশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি রিফিউজ করলে কেন জবটা? তুমি তো জানো ওটা অনেক বড় কোম্পানি, এত বড় সুযোগ তুমি যদি আর না পাও। জেংহান বলে, তুমি জানো আমি অন্য কিছু প্ল্যান করেছি। লিনশি বলে, কি প্ল্যান? তারপরেই আমরা বড় একটা হল ঘর মতো জায়গায় দেখতে পাই জেংহানকে। সে প্ল্যান করেছে সে নিজেই একটা বড় কোম্পানি খুলবে। তার সঙ্গে ইচুয়ান, হুয়াইউ, শ্যাওমা, জিউয়ান, দুয়ানিং, লিনশি সবাই থাকবে। আর তারা সবাই মিলে খুব পজিটিভ একটা চিন্তা নিয়ে কোম্পানিতে জয়েন করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এত বড় কোম্পানি তো শুরু করা যায় কিন্তু তার জন্য দরকার ফান্ডের। জেংহান তখন নিজের অফিসে এসে তার সেই বসকে মেসেজ করে এটা বলে যে আমার জায়গা সমস্ত কিছু রেডি আছে, আপনি প্লিজ একবার এসে চেক করে যাবেন। তখনই ইচুয়ানের ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসে 5 লাখ ওয়ান। তার বস জেংহানের জন্য এটা পাঠিয়েছে। ওই বসটা আসলে জেংহানের ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে আর এতে জেংহান তো অনেক খুশি হয়। তারপর দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যেদিন জেংহানের কোম্পানিটা ওপেনিং। জেংহান কোম্পানির নাম রেখেছে হেংশিয়া, যেটার মানে হচ্ছে ফরএভার লাভ টু প্রেসিডেন্ট শিয়া, কারণ এই কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে লিনশিয়াই আছে। লিনশি তো ভীষণ খুশি আর এটা ছিল তার জন্য একটা সারপ্রাইজ। তারা সবাই মিলে তখন একটা গ্রুপ পে তোলে। এভাবে মোটামুটি কোম্পানির কাজ বেশ ভালোই চলছিল। কিন্তু জেংহান যেন কাজের থেকে বেশি লিনশিকে সময় দেওয়াটাই প্রেফার করে। এতে করে কোম্পানিটা খুব একটা ভালো দিকে যাচ্ছিল না আর ছোটোখাটো যে প্রজেক্টগুলো নতুন করে তারা পাচ্ছিল সেগুলোও সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো কোম্পানি ঠিকঠাক মতো জায়গাতেই যাবে না। এরকমভাবে একদিন আমরা জেংহানকে কাজ করতে দেখি। লিনশি তখন এসে বাড়ির কোথায় কি থাকে, কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা জেংহানকে শেখাতে থাকে। জেংহান বলতে থাকে, তুমি তো একেবারে আমার বউয়ের মতো করছো, কিন্তু এগুলো শেখা আমি কি করবো তুমি আছো যখন। কথাটা শুনেই লিনশি মনটা যেন হুট করেই খারাপ হয়ে যায়। লিনশি বলে, আমি পারি তো কি হয়েছে, প্রত্যেকটা জিনিস সবাইকে পারা উচিত, তোমাকেও জানা উচিত সমস্ত কিছু। এটা বলেই লিনশি জেংহানকে শক্ত করে জড়িয়ে ধরে। তার মনটা যেন ভীষণ খারাপ, সে কিছু একটা জেংহানের থেকে লুকোচ্ছে। জেংহান বলে, তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছ। লিনশি বলে, সে কিছুই লুকাচ্ছে না, সমস্ত কিছু ঠিক আছে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়।
একদিন লিনশি জেংহানের দেওয়া ডোরেমনটাকে নিয়ে অনেক মন খারাপ করতে থাকে, আর একটা লাগেজ নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তখন আমরা জেংহানকে দেখতে পাই, সে তখন একটা অফিসের সঙ্গে বড় একটা প্রজেক্টের কোলাবোরেশনের ব্যাপারে মিটিং করতে গেছে। লিনশি তখন আসে জেংহানের সঙ্গে দেখা করতে। জেংহানের আজকে ভীষণ টেনশন হচ্ছে, এই বড় প্রজেক্টে যদি সে একবার পেয়ে যায় তার কোম্পানির ফিউচার একেবারে সেট। লিনশি বলে, একদম চিন্তা করো না, আমি তোমার পাশে সবসময় আছি। এটা বলে লিনশি জেংহানকে জড়িয়ে ধরে। তারপরে শুরু হয়ে যায় সেই কনফারেন্সটা। জেংহানের সঙ্গে ওই বড় কোম্পানিটা প্রজেক্ট করতে ডিল ফাইনালও করে ফেলে। তারপরে জেংহান নিজের কোম্পানির ব্যাপারে ওখানকার অফিসারের সঙ্গে কথা বলতে থাকে। লিনশি বসে খুব কান্না করছিল, আর হঠাৎ করে সে ওখান থেকে বেরিয়ে যায়। ওই কনফারেন্সে তখন চিনুয়ে ছিল। জেংহানের সাকসেস দেখে চিনুয়ে অনেক খুশি হয়। জেংহান তখন নোটিস করে যেখানে লিনশি বসেছিল সেখানে লিনশি নেই। তখনই জেংহান বাইরে খুঁজতে বেরিয়ে যায় লিনশিকে। অন্যদিকে আমরা লিনশিকে দেখতে পাই, সে তখন চলে এসেছে এয়ারপোর্টে। সে চায়না থেকে আমেরিকাতে চলে যাচ্ছে। কেন যাচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এয়ারপোর্টেই তখন আমরা লিনশির মাকে দেখতে পাই। সে ফোনে দেখে ইচুয়ান তাকে মেসেজ পাঠিয়েছে যে জেংহান করতে পেরেছে, আর নিউজটা শুনে লিনশির মা অনেক খুশি হয়। অন্যদিকে জেংহান তো লিনশিকে পাগলের মতো খুঁজে বেড়াতে থাকে। ইচুয়ান তখন জানায় যে লিনশি এখন এয়ারপোর্টে, এক্ষুনি চলে যাবে সে আমেরিকা। এটা শুনেই তো জেংহান একেবারেই অবাক হয়ে যায়। জেংহান তখন একটা গাড়িতে উঠে লিনশিকে অনবরত ভয়েস মেসেজ করে যেতে থাকে যে লিনশি প্লিজ যেও না, তুমি আমার জন্য ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে তখন লিনশিকে আমরা দেখতে পাই এয়ারপোর্টে ভেতর। তখনই ওখানে দৌড়ে চলে আসে জেংহান, আর লিনশি নাম ধরে খুব জোরে ডাকে। লিনশি জেংহানকে বলে, সরি জেংহান, আমাকে বিদেশে যেতেই হবে, আশা করছি তোমার কোম্পানি একদিন অনেক বড় হবে, আমি ওই আমেরিকা থেকে সব সময় এটাই চেয়ে আসব। কথাগুলো বলে লিনশি অনেক কান্না করতে থাকে আর বলে, ফিরে যাও। জেংহানের চোখে তখন জল চলে আসে, আর জেংহান বলে, তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে চলে যাচ্ছ। লিনশি বলে, তোমার সঙ্গে কে ব্রেকআপ করছে, আমি তো শুধুমাত্র বিদেশে যাচ্ছি, আমাদের মধ্যে তো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতেই পারে, তাছাড়া আমরা রোজ একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলবো, মাত্র 2 বছর 730টা দিন, দেখতে দেখতেই কেটে যাবে। জেংহান বলে, আমি জানি তুমি যেতে চাও না। লিনশি বলে, আমি আমার মাকে প্রমিস করেছি আমি যাব, আমি যদি না যাই তাহলে তুমি কোনোদিনও ফিউচারে সাকসেস হতে পারবে না, আর আমার মাও তোমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। জেংহান তখন লিনশিকে শক্ত করে জড়িয়ে ধরে। লিনশি অনেক কান্না করতে থাকে, তার যেন কান্নাই থামে না। জেংহান বলে, কেঁদো না তুমি, আমি সব কিছু বুঝতে পেরেছি। জেংহান বলে, তুমি আমাকে একবার বলোনি কেন তুমি বিদেশে চলে যাচ্ছ। লিনশি বলে, আমি যদি বলতাম তাহলে তুমি আজকে প্রজেক্টের ব্যাপারে এত মন দিয়ে কাজ করতে পারতে না। আমি চাই তুমি একদিন অনেক বড় একটা জায়গায় যাও, যাতে আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে পারি। আমার মা নিজে থেকে বলুক যে জেংহানই তোর জন্য একমাত্র উপযুক্ত। জেংহান বলে, লিনশি, তোমার যদি আমার কারণেই বিদেশে যেতে হয় আমিও তোমাকে এখানে রাখার জন্য যে কোনো কিছু করতে পারি, কিন্তু তুমি যদি মন থেকে যেতে চাও পড়াশোনা করার জন্য ওখানে, তাহলে আমি তোমাকে আটকাবো না। লিনশি বলে, এটা আমাদের দুজনের জন্যই সব থেকে ভালো হবে। তখনই ওখানে চলে আসে লিনশির মা। আসল ব্যাপারটা হচ্ছে লিনশির মা লিনশিকে আলাদা করে এটা বলেছিল যে তুই যদি বিদেশে চলে যাস তাহলে সেটা সব থেকে বেশি ভালো হবে, কারণ জেংহানের পাশে যদি লিনশি থাকে তাহলে জেংহান কখনো নিজের কাজে মন দেবে না, সবসময় লিনশির সাথে গল্পে থাকবে। আর লিনশিও জীবনে প্রথমবারের মতো কলেজের পরীক্ষাতে ফেল করেছে, সেটাও কিন্তু জেংহানের জন্যই, কারণ সে জেংহানের প্রতি এতটাই আসক্তি ছিল যে তার পড়াশোনায় কোনো মন ছিল না। যে মেয়েটা প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হতো, ফেল করাটা তার মায়ের পক্ষে মেনে নেওয়াটা একদমই সম্ভব ছিল না। এই কারণেই লিনশির মা এই ডিসিশনটা নিয়েছে যাতে জেংহানও নিজের ফিউচার করতে পারে আর লিনশিও তাই। আমরা দেখতে পাই যে দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। জেংহান আজও লিনশির গুছিয়ে রাখা বাড়িটা একইভাবে রেখে দিয়েছে, যাতে সে প্রত্যেকটা মুহূর্তে লিনশির ছোঁয়ায় থাকতে পারে। আর এভাবে সে ক্যালেন্ডারে প্রত্যেক দিন মার্ক করতে থাকে একটা একটা করে দিন। আর আজকে লিনশির ফেরার কথা। টপ 100 নিউজ এর মধ্যে টপ 10 নিউজে থাকে এখন জেংহান। তার কোম্পানিটা এত দ্রুত গ্রোথ হয়েছে যে সেটা নিয়ে আলোচনার শেষ নেই। আমরা তখন সেই অফিসে বসকে দেখতে পাই। সে মাঝে মাঝে আসে জেংহানের অফিসে ঘুরতে। জেংহানের অফিসের ম্যানেজার হচ্ছে ইচুয়ান। জেংহান এখন অনেকটা প্রতিষ্ঠিত, তার নামে একটা এত বড় কোম্পানি চলে। 2 বছর পর লিনশি ফিরে এসেছে জেংহানের অফিসের সামনে। সেখানকার প্রত্যেকে আলোচনা করতে থাকে যে জেংহান কত হ্যান্ডসাম, কত ড্যাশিং দেখতে, আর এত অল্প বয়সে এত বড় কোম্পানি দাঁড় করানো তার মুখের কথা নয়। কথাগুলো শুনে লিনশির অনেক ভালো লাগে। তখনই একটা গাড়ি চলে আসে অফিসের সামনে, আর সেই গাড়ি থেকেই নেমে আসে জেংহান। জেংহানকে দেখে লিনশি লুকিয়ে পড়ে। জেংহানের মধ্যে কিন্তু এখন আর কোনো স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্টের হাবভাব নেই, তার মধ্যে এখন একটা বস বস ভাব। সে লিনশিকে মেসেজ করেছে যে তুমি কখনো আর
এয়ারপোর্টে আসবে বলো, আমি তোমাকে নিতে যাবো তো। কিন্তু লিনশি কোনো রিপ্লাই দেয়নি। এতগুলো বছর পর জেংহানকে দেখে লিনশি অনেক খুশি হয়। জেংহান যখন অফিসের সামনে সেই লিফটের জন্য ওয়েট করতে থাকে, ঠিক তখনই সে লিনশিকে কল করে। তখনই লিনশির ফোনটা বেজে ওঠে। জেংহানের কানে সেই রিংটোনের আওয়াজ যায়, যে সেই যে চেনা রিংটোন। জেংহান যখনই দূরে তাকায় তখনই লিনশি তার চোখে পড়ে যায়। লিনশি তো জেংহানকে দেখে আর নিজের হাসিটাই চেপে রাখতে পারে না। জেংহান তখন ছুটতে ছুটে চলে আসে লিনশির কাছে, আর লিনশিকে সে কোলে নিয়ে একেবারে পাগলের মতো ঘুরতে থাকে। গোটা দু বছর পর তাদের দুজনের আবারও দেখা হলো। ওয়াইউ যখন দেখে যে লিনশি ফিরে এসেছে, সেও অনেক এক্সাইটেড হয়ে যায়। কিন্তু জেংহান তো ওয়াইউকে লিনশির আশেপাশেও খেঁজতে দেয় না। লিনশি বলে, আচ্ছা ওয়াইউ, তোর সাথে ওয়েনুর ব্যাপারটা কি চলছে রে? এটা শুনে ওয়াইউ তো ভীষণ লজ্জা পেতে থাকে আর বলে, আমরা তো এখন একসাথে। এটা শুনে লিনশি তো অনেক খুশি হয়ে যায়। তখনই ওখানে চলে আসে ওয়েনু। শেষে ওয়াইউকে বলতে থাকে, এই আমি তো প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, তুই যে সবাইকে বলে বেড়াচ্ছিস আমি তোর সঙ্গে আছি। ওয়েনু এখন জেংহানের কোম্পানিতেই কাজ করে। ওয়েনু এখন ওয়াইউকে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে একটু খেপে যায় ওয়াইউর উপর। তারপরেই আমরা শ্যাওমাকে দেখতে পাই, সে তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তখনই ইচুয়ান আসে শ্যাওমার কাছে, তারা গত এক বছর আগে বিয়ে করে নিয়েছে। শ্যাওমার গোমরা মুখ দেখে ইচুয়ান তখন তাকে একটু আদর করে দেয়। শ্যাওমা তখন জানায় যে সে প্রেগনেন্ট। ফার্স্ট ইচুয়ান বুঝতে পারে না যে শ্যাওমা পেটে হাত দিয়ে কি বোঝাতে চাইছে। তারপরে শ্যাওমা ইচুয়ানের দিকে তাকে মুচকি মুচকি হাসে। ইচুয়ান যেই বুঝতে পারে সেই চেঁচিয়ে উঠতে থাকে, আর এটা ভেবে তো ইচুয়ান অনেক খুশি হয়ে যায় যে সে বাবা হতে চলেছে। ইচুয়ান বলে, আমাকে লিনশিকে এক্ষুনি নিউজটা জানাতে হবে। শ্যাওমা শুনেও বা যে লিনশি কি আজকে ফিরে আসছে। বলতে না বলতে জেংহানকে সাথে নিয়ে লিনশি ওখানে চলে আসে। কতদিন পর শ্যাওমা লিনশির দেখা, দুজন দুজনকে তো অনেক হাগ করতে থাকে, বেস্ট ফ্রেন্ড বলে কথা। ইচুয়ান বলে, আরে আরে এত জোরে জড়িয়ে ধরার কারণ কি? লিনশি বলে, কেন রে কি হয়েছে, বিয়ে হয়ে গেছে বলে তোর বউকে আমি জড়িয়ে ধরতে পারবো না? ইচুয়ান বলে, তুই কিচ্ছু জানিস না। শ্যাওমা বলে, লিনশি তুই পিসি হতে যাচ্ছিস। এটা শুনে লিনশি আর জেংহান একেবারে অবাক হয়ে যায়, আর লিনশি তো ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যায়। জেংহান বলে, ইচুয়ান কংগ্রাচুলেশন। ইচুয়ান তখন গর্ব করে বলে, কি রে দেখলি তো আমার কামাল, তোর থেকে আমি এক স্টেপ এগিয়ে। জেংহান বলে, তুই যদি এক্ষুন এখান থেকে না যাস তোর স্যালারি কেটে নেবো, যা এখান থেকে। ইচুয়ান বলে, আমি শেয়ার হোল্ডার, তুই আমার স্যালারি কি কাটবি? আর এসব নিয়ে চারজনে ভীষণ মজা করতে থাকে। তারপরে আমরা জেংহান আর লিনশিকে একসঙ্গে দেখতে পাই। লিনশি তখন অনেক টেনশনে ছিল আর বারবার করে জল খাচ্ছিল। আসলে জেংহান লিনশিকে নিয়ে লিনশির বাড়ি যেতে চায়, আর লিনশি মাকে বলতে চায় সে লিনশিকে এবার বিয়ে করতে চায়। আর এটা ভেবে লিনশি অনেক চিন্তা হচ্ছে যে তার মা আবার রেগে যাবে না তো। তারপরে চলে আসে জেংহান লিনশিদের বাড়ির সামনে। জেংহান বলে, সে তার মায়ের কথা রেখেছে, সে নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করতে পেরেছে। আন্টি আমি লিনশিকে অনেক ভালোবাসি, আর আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি লিনশিকে যত্নে রাখবো, খেয়াল করে রাখবো, ঠিক যেমনটা আপনি আর আঙ্কেল রেখেছেন ঠিক তেমন। এই কথাগুলো শুনে লিনশির মাও রাজি হয়ে যায় আর মত দিয়ে দেয় দুজনের বিয়ের। জেংহান তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরে জেংহান আর লিনশি একসঙ্গে রেজিস্ট্রি করে নেয়। তারা দুজনে তখন তাদের ওই সার্টিফিকেট দুটো মন দিয়ে দেখতে থাকে। লিনশি বলে, দেখো সমস্ত কিছু কি সহজে হয়ে গেল তাই না? জেংহান বলে, হয়তো এটাই হওয়ার ছিল, না হলে কি আর ওই স্কুলে তোমার সঙ্গে আমার দেখা হতো? লিনশি বলে, সেটাই তো। তারা দুজনকে এতটা কাছে পেয়ে অনেক হ্যাপি। দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে যেদিন জেংহান আর লিনশির বিয়ে। লিনশিকে এত কিউট আর এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। তারা দুজনে বিয়ের জন্য একেবারে তৈরি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, ওই বিয়েতে যারা যারা ইনভাইটেড ছিল তারা প্রত্যেকে পরেছিল সেই স্কুলের ড্রেস। যারা ওই স্কুলের স্টুডেন্ট ছিল না তারাও পরেছিল, কারণ এটাই হচ্ছে তাদের সিম্বল, তাদের প্রথম দেখা হওয়ার সিম্বল। আজকে লিনশির পাশে দাঁড়িয়ে রয়েছে সেই টিং এর সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে চিনুয়ের, কিন্তু চিনুয়ে এখন বিদেশে। ওয়াইউ দায়িত্ব নিয়েছে তাদেরকে বিয়ে করানোর। সে বলতে থাকে যে 6 বছর আগে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল স্কুল থেকে, কিন্তু বদমাস জেংহান একটা সময় লিনশিকে ছেড়ে চলে গিয়েছিল। লিনশি তো অনেক কান্নাকাটি করতো, অনেক মন খারাপ করতো। তোমরা কি মনে করো এটা বদমাস জেংহানের কাজ না? ইচুয়ান বলে, আরে আরে গল্প এগোবি তো। ওয়াইউ বলে, এগোচ্ছি। তারপরে ওদের দুজনের আবার দেখা হয় জেংহুয়া ইউনিভার্সিটিতে। ওরা নাকি আবার গোপনে গোপনে নিজেদেরকে প্রমিস করেছিল যে তারা দুজনেই এই ইউনিভার্সিটিতেই আসবে। ভাবা যায় দুজনে কত বড় খিলাড়ি। এসব শুনে সবাই তো অনেক হাসতে থাকে।
হঠাৎ করেই ইচুয়ানের ফোনে তখন একটা মেসেজ আসে। ইচুয়ান তখন সাথে সাথে জেংহানের কানে এসে কিছু একটা বলে, যেটা শুনে জেংহান অনেক অবাক হয়ে যায়। ইচুয়ান ফোনে আসা মেসেজটাও তখন জেংহানকে দেখায়। জেংহান সাথে সাথে তখন লিনশির কাছে দৌড়ে আসে আর তাকেও কানে কানে কিছু একটা বলে। সবাই আলোচনা করতে থাকে যে কি হলো ব্যাপারটা। জেংহান আর লিনশি তখন অনেক তাড়াহুড়ো করে স্টেজের উপর উঠে আসে হোয়াইও না বলাতে। জেংহান তখন মাইক নিয়ে তাড়াহুড়ো করে বলতে থাকে, আমি লিনশিকে বিয়ে করতে রাজি আছি, ওকে আমি সারা জীবন ভালো রাখবো, সুখ দুঃখে পাশে থাকবো, শরীর খারাপ হলে ওকে খেয়াল রাখবো, সমস্ত কিছু করবো। হোয়াইও বলে, এই তুই বিয়ে করছিস তোর এত তারা কিসের রে? জেংহান কানে কানে বলে, কম্পিউটার সফটওয়্যারে একটা ভাইরাস দেখা দিয়েছে, যা করা তাড়াতাড়ি কর, এই কাজটা শেষ করতে হবে। হোয়াইও তখন কি করবে বুঝতে পারে না, সে তাড়াতাড়ি করে কাজটা কি করে শেষ করবে। এটা বলা মাত্র ওই জেংহান আর লিনশি সাথে সাথে নেমে যায় স্টেজ থেকে। জেংহান আর লিনশি বলতে থাকে, সবাই সবাই ল্যাপটপ নিয়ে আসো, এক্ষুনি আমাদেরকে সলভ করতে হবে প্রবলেমটা। তারপরে বিয়ে ছেড়ে বরকনে বসে পড়ে ল্যাপটপ নিয়ে প্রবলেম সলভ করতে, সাথে সাথে ওই কোম্পানির বাকি সমস্ত এমপ্লয়িরাও বসে পড়ে আর বাকিরাও ওয়েট করতে থাকে কখন এদের প্রবলেম সলভ হবে। বেশ কিছুক্ষণ পর সবাই কাজটা কমপ্লিট করে ফেলে আর অনেক হ্যাপি হয়ে যায় যে যাক বাবা, যে প্রবলেমটা ফেস করছিল সেটা থেকে তারা উতরে গেছে। লিনশি বলে, এইভাবে আমরা দুজন মিলে প্রত্যেকটা প্রবলেম সলভ করব, আমাদের জীবনে যতই বাধা আসুক না কেন আমরা একসঙ্গে থাকব। জেংহান লিনশির জন্য একটা ভীষণ স্পেশাল পেন্ডেন্ট বানায়, যেটা ছিল জেংহানের জামার সেই বাটনটা দিয়ে যেটার উপরে ডায়মন্ড বসানো। এটাই তাদের প্রথম কিসের সিম্বল। তাদের এই জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না, জীবনে অনেক বাধা অতিক্রম করে তারা আজকে একসঙ্গে। সম্পর্কটা শুরুও হয়েছিল কিন্তু সেই শত্রুতার মধ্যে দিয়ে। লিনশি একটা জেদি একটা মনিটর, যে সারাক্ষণ জেংহানের পিছন পিছন ঘুরে বেড়াতো আর জেংহান যে কতটা ভালো সেটা সে রিয়ালাইজ করতে পারতো। এভাবে কখন লিনশি জেংহানকে ভালোবেসে ফেলে সে নিজেও বুঝতে পারে না। জেংহানের অদ্ভুত অদ্ভুত করে কাজগুলো লিনশি হঠাৎ করে মেনে নিতে পারতো না, কিন্তু দিনের শেষে লিনশি এটা বুঝতে পেরেছিল সবকিছুই জেংহান লিনশির জন্যই করেছে। তার রাখা প্রত্যেকটা প্রমিস শুধুমাত্রই উদ্দেশ্য ছিল লিনশির জন্য। আর আজকে এই সুন্দর গল্পটার ইতি এখানেই টানলাম।